ওকে দেখ, আজকে হচ্ছে আমরা নতুনভাবে শুরু করছি মেশিনারি স্ট্রাকচার, ঠিক আছে? তো মেশিনারি স্ট্রাকচারের ক্ষেত্রে এর আগের দিন ক্লাসে হচ্ছে আমি হালকাভাবে অনেক কিছু বুঝিয়েছি, ঠিক আছে? একটু দাঁড়া, আমি হালকাভাবে অনেকটাই বুঝিয়েছি, তো আমি আবার নতুন করে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমার যেগুলো লেখা আছে এগুলো এখন লেখার দরকার নেই, এগুলো তোরা ফাঁকা খাতা ফাঁকা রেখে পরে লিখে নিস, ঠিক আছে? যেখানটা লেখা নেই সেখানেগুলো তোরা লিখবি। তো মেশিনারি কি বলা হয়? মেশিনারি হচ্ছে কনস্ট্রাকশন অফ বিল্ডিং ইউনিটস বন্ডেড টুগেদার উইথ মর্টার, ঠিক আছে? যে কোনো কনস্ট্রাকশন বিল্ডিং ইউনিট, বিল্ডিং ইউনিটের মধ্যে কি কি পড়ে? বিল্ডিং ইউনিটের মধ্যে পড়ে স্টোন, ব্রিক, ঠিক আছে, তারপর কংক্রিট, ঠিক আছে, আরো অনেক কিছু আছে, টিম্বার, অনেক কিছুই আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে সব এক একটা বিল্ডিং ইউনিট। তো এই ইউনিটগুলো হচ্ছে যখন মর্টারের সাথে সংমিশ্রণ হয়ে যখন একটা স্ট্রাকচার তৈরি করে তখন তাকে বলা হয় আমাদের মেশিনারি স্ট্রাকচার, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ট্রাস আর ফ্রেম স্ট্রাকচার যেটা সেটাও কি মেশিনারি স্ট্রাকচার? দেখ, ফ্রেম স্ট্রাকচার আর মেশিনারি স্ট্রাকচার দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। মেশিনারি স্ট্রাকচার মানে হচ্ছে যে স্ট্রাকচারটা হোল পুরো হচ্ছে তোর স্ট্রাকচারটা হচ্ছে তোর লোডটাকে তোর ট্রান্সফার করে, ঠিক আছে? পুরো স্ট্রাকচার জুড়েই হচ্ছে তোর লোডটা হচ্ছে ট্রান্সফার হয়। যা যেমন দেখ, এখানে হচ্ছে এইটা হচ্ছে একটা ধরনের মেশিনারি স্ট্রাকচার, এইটা হচ্ছে একটা মেশিনারি স্ট্রাকচার, ঠিক আছে? এইখানে মানে ব্রিক স্ট্রাকচার, হ্যাঁ, ব্রিক স্টোন মানে পুরো দেওয়ালটা জুড়েই যে স্ট্রাকচারটা হচ্ছে তোর লোডটা নেয়। এখানে ধর এই যে লোড বিয়ারিং স্ট্রাকচারটা যেটা দেখাচ্ছি, লোড বিয়ারিং স্ট্রাকচারটা হচ্ছে এক প্রকার বলা যায় মেশিনারি স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচারের মধ্যে পুরো লোডটাই কিন্তু দেখ এই স্ট্রাকচারটাই নিচ্ছে, ঠিক আছে? কিন্তু ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, আরসিসি ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে, ধর লোডটা আমি এখানে দিচ্ছি, লোডটা কিন্তু পুরো সেকশন ওয়াইজ, এখানে কোনো দেয়াল যেখানে ধর সাপোজ এখানে যখন আমরা দেয়াল করবো, এই দেয়ালগুলো কিন্তু সেই লোডটাকে নেয় না, ফ্রেমটার মধ্যে দিয়ে এই কলাম বরাবর যায়, কলাম থেকে বরাবর গিয়ে ফাউন্ডেশনে গিয়ে মাটির তলায় জিনিসটা চলে যায়, ঠিক আছে? তো ইট ইজ দ্য ইট ইজ মেইনলি ইউজ ফর কনস্ট্রাকশন অফ ফাউন্ডেশন ওয়ালস কলামস, অর্থাৎ লোড বিয়ারিং স্ট্রাকচার। তাহলে মেশিনারি যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো হচ্ছে মেইনলি লোড বিয়ারিং স্ট্রাকচারের ক্ষেত্রেই করা হয়। মেশিনারি স্ট্রাকচার মানে এক কথা যেটা বললাম যে পুরো স্ট্রাকচারটাই যখন দেওয়ালটা যখন পুরোটাই হচ্ছে তোর লোডটাকে তোর নিচ্ছে, ঠিক আছে? এই দেখ পুরো এই জায়গাটাই হচ্ছে তোর লোডটাকে নিচ্ছে, এই ধরনের উইথআউট কলাম, উইথ কলাম, সমস্ত কিছু এর মধ্যেও, যখন যে তোদের পুরনো যে বাড়িগুলো হয় তার মধ্যেও দেখবি কলাম থাকে, ইঁটের যে কলামগুলো করে সেগুলোতেও কলাম থাকে। কলাম পুরোনো ইঁটের বাড়িতে কলাম করার মেন কারণ হচ্ছে অনেক সময় লিনটেন ফ্রিনটেন দেওয়ার সময় ওই লিনটেনগুলো আটকানোর জন্য কলামগুলোকে প্রোভাইড করা হয়, ঠিক আছে? কিন্তু কলাম প্রোভাইড করলেও তোর মেন লোড কিন্তু পুরো লোডটাই কিন্তু পুরো দেয়াল জুড়েই কাজ করে। আগেকার স্ট্রাকচারে ঠিক এই ধরনেরই স্ট্রাকচার ছিল, ঠিক আছে? তো এখন মেশিনারি স্ট্রাকচার কীরকম টাইপের হয় দেখ, আমরা জেনারেলি আমরা এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে খুবই প্রচলিত ব্রিক মেশিনারি স্ট্রাকচার। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি পুরোনো যে আমাদের ইঁটের যে দেওয়ালের বাড়িগুলো হয় সব ব্রিক মেশিনারি দিয়েই হয়, পুরো ইঁটের গাঁথা দেওয়াল, সেখানে কলম আলাদাভাবে স্পেসিফিক কলাম বিম সেরকমভাবে উল্লেখ থাকে না। স্টোন মেশিনারিগুলো এইগুলো হচ্ছে তোর আমাদের ইউরোপিয়ান কান্ট্রিতে খুব বেশি দেখা যেত। পুরোনো দিনের সিনেমা টিনেমা যদি দেখিস দেখানে দেবি সে বিভিন্ন যে দুর্গ টুর্গগুলো আছে সেগুলো পুরোপুরি স্টোন মেশিনারি স্ট্রাকচার, পুরো স্টোন দিয়ে হচ্ছে তোর স্ট্রাকচারটা বানানো হয়। কীরকম জিনিসটা দেখ, এইখানে আমি একটা ছবি দেখিয়েছি, দেখ এই ছবিটা হচ্ছে একটা স্টোন মেশিনারি স্ট্রাকচার, পুরো এই দেখ দেওয়ালগুলো হচ্ছে তোর স্টোন দিয়ে স্টোনগুলোকে গুছিয়ে গুছিয়ে দেওয়ালটা তৈরি হয়েছে, ব্রিক মেশিনারি স্ট্রাকচারটা, এটা তো বুঝতেই পারছিস। এবার হলো কংক্রিট ব্লক মেশিনারি কীরকম, কংক্রিটগুলো এরকম হলো টাইপের হয়, হলো ফ্রেমের হয়, এক একটা কংক্রিট ব্লক যেটা এখন নতুন রিসেন্টলি তৈরি হচ্ছে তোরা অনেক জায়গাতেই দেখেছিস এরকম হলো টাইপের ব্লক তৈরি হয়, সেই ব্লকগুলোকে পরপর সাজিয়ে সাজিয়ে একটা দেওয়াল তোলা হয়। এগুলোর এক একটা সুবিধা কী, এগুলো হচ্ছে খুব ভালোভাবে থার্মাল ইনসুলেশন হিসাবে থার্মালকে হচ্ছে তোর মানে ঘরের টেম্পারেচারটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে, তারপর হচ্ছে ফ্রিজিং থ্রোয়িংয়ের এই কনসেপ্টটাকেও অনেকটাই করে, সাউন্ড প্রুফ হিসাবে অনেকটা কাজ করে, ঠিক আছে? এরপর আছে রেনফোর্স ব্রিক মেশিনারি। রেনফোর্স ব্রিক মেশিনারি মানে অনেক সময় ব্রিক মেশিনারির মধ্যে এরকম রেনফোর্স প্রোভাইড করা, ধর এরকম ইঁটের আমি দেওয়াল গাঁচ্ছি, এরকম ধর আমি ইঁটের দেওয়াল গাঁচ্ছি, এই ইঁটের দেওয়ালের মধ্যে এরকম কিছু
তারের জালি দিয়ে দেওয়া হয়, রেনফোর্সের জালি এরকম ভাবে বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় দেখবি এরকমভাবে বসিয়ে দেয়, বসিয়ে দিকে এটাকে কন্টিনিউ করে, ঠিক আছে। তো এই ব্রিক মেশিনারির পর দেখবি লিনটেল যেগুলো হয়, আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় যে ইটের যে দেওয়ালের যে ঘরগুলো হয়, ধর এই আছে, এটা ধর আমার, আমি একটা জিনিস দেখাই, ধর আমার একটা জানলা করব, আমি একটা জানলা করব, তো জানলার ক্রস সেকশনটা যদি আমরা দেখি, ধর এই দিকটা হচ্ছে তোর আমার বেড, এইখানটা জানলার গ্যাপ আছে, এরপর হচ্ছে আবার এই টপ সাইড থেকে ইট উঠবে, তাই তো? তো এর মাঝে এইখানটা কি থাকে, এইখানটা আমাদের একটা লিনটেল করতে হয়, তাই তো? যেখান থেকে হচ্ছে পুরো এই জিনিসটা এরকম ভাবে বের হয়, তাই তো? তো এইখানটা পুরোটা হচ্ছে একটা কংক্রিট ব্লক থাকে, তাই তো? এরকম পুরো একটা কংক্রিট ব্লক থাকে, ঠিক আছে। তো এই কংক্রিট ব্লকটা যখন প্রোভাইড করা হয়, এর মধ্যে কি হয়, ব্রিক মেশিনারির সাথে সাথে এই কংক্রিট ব্লকটাতে হচ্ছে আমাদের রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, ঠিক আছে। এর সাইড থেকে যখন দেখবি, তখন দেখতে পাবি জিনিসটা আরও ক্লিয়ারলি, যে এর মধ্যে আমার কংক্রিট ব্লক প্রোভাইড করা হয়েছে। এটা ধর আমাদের উইন্ডো, ঠিক আছে, এটা হচ্ছে উইন্ডো, এটা কি বলে, এটা কি বলে রে, CHZZA, তাই তো? না, JJA, চাজা। আর এইটাকে কি বলে, লিনটেল, তাই তো? এটাকে বলে লিনটেল, ঠিক আছে। আমাদের তারপরে যেরকম ব্রিক স্ট্রাকচার যেরকম কন্টিনিউয়াস হচ্ছে, সেরকম ভাবেই এখানেও কন্টিনিউয়াস হয়ে যাবে। পুরোনো দিনের বিল্ডিংগুলো যদি তোরা ভালো করে দেখিস, তাহলে স্পষ্ট বুঝতে পারবি এরকমভাবে ব্রিক স্ট্রাকচার এরকম কন্টিনিউ হয়ে যাচ্ছে, তাই তো? এভাবে কন্টিনিউ হয়ে যায়। তো এই ধরনের রেনফোর্স মেশনারি স্ট্রাকচারও দেখা যায়। কম্পোজিট মেশনারি স্ট্রাকচার মানে হচ্ছে মিক্সচার, মিক্সচার, মিক্সচার কিসের মিক্সচার, এর মধ্যে অনেক কিছু মিক্সচার থাকবে। আমার ব্রিকের সাথে হচ্ছে, ধর ব্রিকের সাথে ধর স্টোন আমরা দিয়ে দিলাম, কিছু কিছু বাড়িতে দেখবি গোটা বাড়িটা হচ্ছে ইঁটে তৈরি হয়, সামনের ফ্রেমটা হয়তো এরকম স্টোন দিয়ে তৈরি করলো, তো সেই ধরনের স্ট্রাকচারগুলো হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার, ঠিক আছে। তো মেসোনারি স্ট্রাকচার হচ্ছে মেনলি এই পাঁচ ধরনেরই আমরা দেখতে পাই। এবার এই যে মেসোনারি স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের ক্ষেত্রে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো রে, এই স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু টার্ম আছে, যে টার্মগুলোকে আমাদের খুব মনে রাখতে হবে। অনেকগুলো টার্ম আছে, আমরা স্টোন মেশনারি আমাদের মেইন, হ্যাঁ রেকর্ড রেকর্ড, হ্যাঁ রেকর্ড করছি, আমাদের মেশনারি স্ট্রাকচারের মধ্যে মেন কিন্তু ব্রিক আছে, স্টোন আছে আর কম্পোজিট আছে, ঠিক আছে। তো এই ব্রিক, স্টোন, কম্পোজিট, এদের ক্ষেত্রে বেসিক জিনিস যেগুলো, কিছু বেসিক টার্ম আছে, সেই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই টার্মগুলোকেই আমরা এখানে জানব। তো ফার্স্টে দেখ, এই যে প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছিস এই ড্রয়িংটার মধ্যে, দেখ ইটগুলোকে আমরা এইভাবে কন্টিনিউয়াসলি সাজাই, তাই তো? ইটগুলোকে এইভাবে কন্টিনিউয়াসলি একটা পর পর স্টেপ বাই স্টেপ একটা লেয়ার লেয়ারভাবে সাজানো হয়। এই যে প্রত্যেকটা লেয়ার, এই যে প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল লেয়ার, এই লেয়ারগুলোকে এক একটাকে বলা হয় কোর্স, বুঝা গেল? এটা একটা একটা কোর্স, এইটা একটা উপরে একটা কোর্স, এটা হচ্ছে একটা কোর্স। এই কোর্সের মধ্যে ইন্ডিভিজুয়াল একটা ইট বা একটা স্টোনকে বলা হয় ইউনিট, ঠিক আছে। একটা স্টোন বা একটা একে বলা হচ্ছে, ব্রিককে বলা হচ্ছে ইউনিট, ঠিক আছে। কোর্স মানে ওই লেয়ার, কোর্স মানে পার্থক্য, লেয়ার, কোর্স মানে কি, যে লেয়ার মানে কি, প্রত্যেকটা জিনিসই হচ্ছে তোর কি, আমার ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ঠিক আছে। এবার এই কোর্সটা কি হচ্ছে, ওই প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিভাবে সজ্জিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোর্স, ঠিক আছে। মানে ধর আমি তোর কীরকম, মানে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং যদি বলি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যদি বলি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে তো অনেকগুলো ভাগ থাকে, সিভিল, মেকানিক্যাল, এ, তো এইগুলো হচ্ছে এক একটা কোর্স, তাই তো? পুরোটা হয়তো একটা স্ট্রাকচার আছে,
এরকম পুরো স্ট্রাকচারটা আছে। এবার প্রত্যেকটা স্ট্রাকচারকে যখন ইন্ডিভিজুয়ালি আমরা ভাগ করব, প্রত্যেকটাকে এক একটা আলাদা আলাদা কোর্সে আমরা ভাগ করি, ঠিক আছে? প্রত্যেকটা লেয়ারকে এক একটাকে বলা হয় কোর্স। এটা বলা আছে, দেখ, হরাইজেন্টাল লেয়ার অফ, হরাইজেন্টাল লেয়ার অফ মেশোনারি ইউনিট, মানে এই যে লেয়ারগুলো আছে, ভার্টিক্যাল লেয়ার আছে, হরাইজেন্টাল লেয়ার আছে, সমস্ত কিছু লেয়ার হয়। তো তো আমাদের এই হরাইজেন্টাল যে লেয়ারটা কন্টিনিউয়াস হচ্ছে সেটাকে আমরা বলছি কোর্স, ঠিক আছে? এই যে এখানে এই ড্রয়িংটার ক্ষেত্রেও দেখ সেই একই বলা হচ্ছে, যেখানে যে হরাইজেন্টাল লেয়ারটা থাকছে, হরাইজেন্টাল লেয়ারটা, এইটাকেই আমরা এখানে কোর্স বলছি। প্রত্যেকটা লেয়ার কি পড়া আছে কোর্স। তো এই কোর্সের মধ্যে একটা নোট আমাদেরকে এখানে মনে রাখতে হবে, যে থিকনেস অফ কোর্স, এই একটা কোর্সের থিকনেস, একটা কোর্সের থিকনেস কতটা হবে সেটা ডিপেন্ড করবে থিকনেস অফ স্টোন অথবা ব্রিক প্লাস এটা প্লাস প্লাস থিকনেস অফ ওয়ান মর্টার জয়েন্ট। আমরা যখন একটা ব্রিক যখন দিই, এই ধর একটা আমরা ব্রিক দিচ্ছি, তো এই ব্রিকটার তো চারপাশে তো আমাদের মর্টার থাকে, এই ব্রিকটার তো চারপাশেই হচ্ছে আমাদের মর্টার থাকবে, এই উপরেও মর্টার থাকছে, ধর এখানেও মর্টার, এখানেও মর্টার থাকছে, সাইডেও মর্টার থাকছে, সব জায়গায় মর্টার থাকছে। তাহলে আমাদের এই কোর্সের থিকনেস কতটাকে বলবো? তো কোর্সের থিকনেস হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই যে ব্রিকটা, যে সেই ব্রিকের থিকনেস প্লাস একটা ওপরের যে কোনো একটা কোর্স, ওপর বা নিচে যে কোনো একটা কোর্সের থিকনেস। বোঝা গেল ব্যাপারটা? বোঝাতে পারলাম যে এই যে পুরো টোটাল থিকনেস অফ কোর্সের, ইটের থিকনেস প্লাস একটা লেয়ার, মানে একটা মর্টারের থিকনেস, একটা মর্টারের দুটো যোগ করলে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে তোর কোর্স থিকনেস। এবার দেখ, স্যার একটা লেয়ার হলো, স্যার উপরের দিকে মানে কোর্সটা বুঝলাম, কিন্তু দুটো সাইড তাহলে নেওয়া হবে না? কি দুটো সাইড মানে দুটো সাইডেও তো মর্টার রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওই থিকনেসটা তাহলে, না না আমরা বলছি কোর্সের থিকনেস, কোর্সের লেন্থ বলছি না, কোর্সের লেন্থ যখন বলবো এই পুরো লেন্থটা জুড়েই যতটুকুনে আছে লেন্থ, মানে এই থিকনেস প্লাস এখানে আবার ধর একটা ব্রিক দেওয়া আছে তার থিকনেস, পুরোটা পুরো পুরো ব্রিকের লেন্থ, সেক্ষেত্রে কি আমরা যদি এই জিনিসটাকে কন্টিনিউয়াস করি, এই কোর্সটা তো সেই সেরমভাবেই তো হবে না? এবার এদিকে কন্টিনিউয়াস করছি, তার মানে কি এই পুরো জায়গাটা জুড়ে যা টোটাল যে লেন্থটা আছে সেইটাই হচ্ছে কোর্স লেন্থ। কোর্স থিকনেস মানে শুধু উপরে এইটা আর এইটা, কিন্তু এইখানে যতটা লেন্থ আছে সেটাকে বলা হচ্ছে কোর্স লেন্থ, ঠিক আছে? এবার দেখ, আমাদের এই যে কোর্সগুলো আছে, কোর্সগুলো হচ্ছে মেনলি দুভাবে সজ্জিত থাকে, একটা হচ্ছে তোর হেডার কোর্স আর একটা হচ্ছে স্ট্রেচার কোর্স, ঠিক আছে? এটা আগেও আমি বলেছি, হেডার কোর্স মানে কি, যদি ইটগুলো আমার কীরকমভাবে থাকে, ইটের ধর এই দিকটা হচ্ছে আমার ফেস অফ দ্য ওয়াল, আমার কোন ড্রয়িংটা দেখানো যায়, এটা হেডার 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 সব আছে, এখানটা দেখানো যাচ্ছে না, ধর এই দিকটা হচ্ছে আমার ফেস অফ দ্য ওয়াল, ঠিক আছে, আমি এই দিক থেকে দেখছি, ঠিক আছে? এবার যদি আমার ব্রিকের যে দেওয়ালটা আছে, ধর এটা হচ্ছে আমার থিকনেস, ব্রিকের দেওয়ালের থিকনেস এটা, এটা ধর আমার থিকনেস, ঠিক আছে? যদি আমার ব্রিকগুলো এইভাবে লম্বায় লম্বায় সজ্জিত থাকে, তাহলে কি হবে, ব্রিকের যে মাথাটা, ছোট পোর্শন যেগুলো, সেগুলো কি সামনের দিকে থাকবে, ফেস অফ দ্য ওয়ালের দিকে থাকবে। তো এই ধরনের যদি থাকে তাকে আমরা বলবো হেডার। দেখ এইখানের ক্ষেত্রে, এই ড্রয়িংটার ক্ষেত্রেই দেখ, এই নিচের ড্রয়িংটার ক্ষেত্রেই তোরা বুঝতে পারবি যে হেডার কোনটাকে আমরা বলছি। দেখ এর যে মাথার পোর্শনগুলো, এগুলো হচ্ছে, দেখ সব মাথার মাথার পোর্শনগুলোকে দেখাচ্ছে, তাই তো? মাথার মাথার পোর্শনগুলোকে দেখাচ্ছে ইটগুলোকে। তো এই ধরনের বন্ডকে আমরা বলি হেডার কোর্স। আর যদি এরকম সাইড বাই সাইড থাকে, এই সাইড বাই সাইড যদি প্লেস করা থাকে ফেস অফ দ্য ওয়াল থেকে আমরা দেখছি, তো তাকে বলা হয় স্ট্রেচার কোর্স। জিনিসটা ভালো করে দেখলি বুঝতে পারবি। দেখ সাইড বাই সাইড হয়ে আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই দুটো কিন্তু একদম বেসিক কোর্সের, একদম বেসিক হেডার আর স্ট্রেচার। এবার এইগুলোকেই বিভিন্নভাবে ভাগ করে
আমরা আলাদা আলাদা নাম দিই, ঠিক আছে? তো হেডার হচ্ছে যদি তোর ফেসটা যদি এর মাথাটা যদি হচ্ছে তোর একদম অ্যালং ডিরেকশনে থাকে তখন তাকে বলা হয় হেডার, আর যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে তখন তাকে হেডার বলি, আর প্যারালালি যদি থাকে ফেস অফ দ্য ওয়ালে তাহলে তখন তাকে আমরা বলবো স্ট্রেচার। সেটাই লেখা হয়েছে, দেখ ফুল স্টোন অর বিগ ইউনিট হুইচ ইজ সো লেট দ্যাট ইটস লেন্থ পারপেন্ডিকুলার টু দ্য ফেস অফ দ্য ওয়াল, মানে ফেস অফ দ্য ওয়াল এইটা তার সাথে কীভাবে আছে পারপেন্ডিকুলারভাবে আছে, তাহলে তাকে আমরা বলবো হেডার, ঠিক আছে? এই হেডার যদি আমরা কন্টিনিউয়াস থাকে, কন্টিনিউ থাকে, এই কন্টিনিউটাকে বলা আবার অনেক সময় স্টোনেতে থ্রু স্টোন বলা হয়, ঠিক আছে? থ্রু স্টোনের কীরকম জিনিসটা হবে, থ্রু স্টোনের ক্ষেত্রে তোর মানে কি একটা যে স্টোন আছে, আমাদের যে স্টোনগুলো হয় না, স্টোনগুলো তো ওরকম বড় বড় সাইজেরও হয়, এরকম কন্টিনিউয়াসলি একটা স্টোনকে বসিয়ে দিলাম, ঠিক আছে? অনেকগুলো হেডারের সাথে সাথে একসাথে এরকম একটা কন্টিনিউয়াসলি স্টোন বসে গেল, তখন তাকে বলা হয় থ্রু স্টোন, ঠিক আছে? বেসিক বেসিক টার্মগুলোকে শুধু মনে রাখবি। স্ট্রেচারের ক্ষেত্রে তাহলে কী হচ্ছে, আমি যেটা বললাম প্যারালাল হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার আসছি বেড। বেড মানে হচ্ছে লোয়ার সারফেস অফ দ্য ব্রিক অথবা স্টোন ইচ কোর্স। এই যে লোয়ার যেটা আছে, এই যে লোয়ার যে সারফেস বা লোয়ার যে কোর্সটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে বেড, ঠিক আছে? এটা বোঝা গেল, এটাকে আমরা বলছি বেড। দাঁড়া অন্য কালিতে লিখি, এইটাকে আমরা বলছি বেড। এই যে যখন আমরা জয়েন্টটা করছি, এই যে ধর আমার এই যে ব্রিকটা আছে, এর বেড কোনটা হবে? এর বেড হচ্ছে এর লোয়ার সারফেসটা, ঠিক আছে? এর বেড হচ্ছে এর লোয়ার সারফেসটা, ঠিক আছে? এর উপর যদি আমরা আবার আর একটা ব্রিকের লেয়ার দিই, ধর এবার এরকম হেডার লেয়ার দিয়েছি আমি একটা, ঠিক আছে, এরকমভাবে তোর হেডার লেয়ার আছে, তাহলে এই হেডার লেয়ারের ক্ষেত্রে তোর বেড জয়েন্ট কোনটা হবে? এর ঠিক নিচের এইটা হবে, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার বেড জয়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে? প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে যে লোয়ার সারফেসটা সেইটাকে বলা হচ্ছে বেড। এবার একটা টার্ম আসছে কুইন্স। কুইন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে এবং অনেকবারই কোশ্চেনে আসে। কুইন্স জিনিসটা হচ্ছে ধর কোনো একটা দেওয়াল, ধর একটা বাউন্ডারি ওয়াল আছে, ঠিক আছে? এই যে বাউন্ডারি ওয়ালের দেখ এই যে সাইডের যে এটা যেখান থেকে হচ্ছে তোর এটা চেঞ্জ হচ্ছে, একদম কর্নারের যে দেওয়ালটা, কর্নারের যে ব্রিকের যে পোর্শনটা থাকে এইটাকে বলা হয় কুইন্স, ঠিক আছে? এই কুইন্সের অ্যাঙ্গেলটা করা হয় এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কত সেটাকে মেজার করে, বোঝাতে পারলাম? কুইন্সের ক্ষেত্রে হচ্ছে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কত সেইটাকে মেজার করে হচ্ছে আমরা কুইন্সটাকে বার করি, ঠিক আছে? কর্নারের ক্ষেত্রে কুইন্স মানেই মনে রাখবি যে কর্নার, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অফ অর কর্নার অফ দ্য ওয়াল, ঠিক আছে? ফেস মানে তো বুঝতেই পারলি যে কোনো একটা আমাদের দেওয়ালের সামনের দিক থেকে যেটা আমাকে দেখছি এক্সপোজ টু দ্য ওয়েদার, মানে হচ্ছে তোর কোনো একটা দেওয়াল আছে যেটা হচ্ছে বাইরের দিকে আছে, যেটা ওয়েদারেতে এক্সপোজড হয় সেটাকে বলা হয় ফেস। ইন্টারনাল মানে আমাদের ঘরের ভেতর যে দেওয়ালটা থাকছে সেটাকে বলা হচ্ছে তোর ব্যাক, ঠিক আছে? আর ফেসিং মানে হচ্ছে মেটেরিয়াল ইউজড ইন দ্য ফেস অফ দ্য ওয়াল, আমাদের যে দেওয়ালটা আছে তার সামনের দিকে যেটা হচ্ছে মানে বাইরের দিকে দেওয়ালে যে মেটেরিয়ালটা ইউজ করব, যে মর্টার ফটার যেগুলো ইউজ করব সেটাকে বলা হয় ফেসিং। আচ্ছা হার্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। হার্টিং মানে হচ্ছে আমাদের যে ব্রিক মেশোনারি যে স্ট্রাকচারটা করা হয় তার যে মাঝে ধর যে এই যে ফেসিং আর ব্যাকিং আছে, ধর এই হচ্ছে আমার একটা কোর্স, ঠিক আছে? তো এরকমভাবে কোর্সটা কন্টিনিউ আছে, ঠিক আছে? এইভাবে ধর কন্টিনিউ আছে, ঠিক আছে? তো এই পোর্শনটাকে আমরা বলছি ফেসিং, তাই তো? এই পোর্শনটাকে আমরা বলছি, এই সামনের দিকটাকে বলছি আমরা ফেসিং, তাই তো?
এই পিছনের দিকেরটাকে বলছি আমরা ব্যাকিং, তাই তো? আর এই মাঝের পোর্শনটাকে আমরা বলছি হার্টিং। বোঝা গেছে? সবাই ক্লিয়ার হয়েছে কিরে? সবাই ক্লিয়ার রে? হ্যাঁ স্যার। এবার দেখ একটা টার্ম আসবে, সেটা হচ্ছে জয়েন্ট। হ্যাঁ সেটা আমি বলুন, দেওয়ালের বাইরের দিকে যে দেওয়ালটা হয় তাকে বলি আমরা ফেসিং, ভেতরের ইন্টেরিয়র যে দেওয়ালের দিকে ইন্টেরিয়র পোর্শনের দিকটা বলা হয় আমাদের হচ্ছে তোর ব্যাকিং, আর এই দুটো দেওয়ালের ঠিক মাঝের পোর্শনটাকে বলা হয় হার্টিং। ঠিক আছে স্যার, তাহলে ফেস আর ফেসিং এর মধ্যে ডিফারেন্সটা কি? ফেস আর দুটো একই? হ্যাঁ, ফেস মানে সামনের দিকটা, ব্যাকিং মানে হচ্ছে পিছনের দিকটা বলা আছে, হার্টিং মানে মাঝের দিকটা। এবার ফেসিং মানে হচ্ছে তুই ফেসিং করছিস। হ্যাঁ ওই ফেসিং আর ফেস একই তো? হ্যাঁ জিনিসটা একই, আমি সামনের দেওয়ালটাকে বলছি ফেস, পিছনেরটাকে বলছি ব্যাক। হার্ট মানে হচ্ছে তোর, এবার হার্টিং মানে হচ্ছে তোর ইন্টারনাল পোর্শনে যদি কোনো কিছু ইউজ করি সেটাকে হার্টিং বলছি। যখন কোনো কিছু প্রসেসিং চলে তখন তাকে আইএনজি যোগ করে। তোর ফেসিং মানে হচ্ছে কি? সামনের দিকটা কোনো প্রসেসিং হচ্ছে সেটাকে বলছি আমরা ফেসিং করছি। ব্যাকিং মানে কি? বলছি আমরা ব্যাকিং করছি। যখন বলবো ব্যাক মানে শুধু দেয়ালটাকে স্পেসিফিক্যালি বলছি, কিন্তু যখন ব্যাকিং বলবো তখন মানে কি? পিছনের দিকে কিছু কাজ চলছে। ঠিক আছে, তো দেখ এখানে এরপর আমরা আসছি যে জয়েন্টস। জয়েন্টসটা কি? দ্য জাংশন অফ অ্যাডজাসেন্ট ইউনিট অফ ব্রিক অফ স্টোন। ঠিক আছে, আমাদের যে এই যে স্টোন স্ট্রাকচারটা বলেছি, এই যে প্রত্যেকটা জায়গা, এই যে পোর্শনটা, এই পোর্শন, এইগুলো সব হচ্ছে এক একটা জয়েন্ট, তাই তো? আমাদের এই যে বেডের পোর্শনে যে জয়েন্টটা হচ্ছে একে আমরা কি বলবো? বেড পোর্শনে যে জয়েন্টটা হচ্ছে একে আমরা বলবো বেড জয়েন্ট। এই দেখ এইখানটা ভালো করে দেখিয়েছে দেখ, তাই তো? এই যে এই পোর্শনটা হচ্ছে আমাদের এই যে বেডের যে পোর্শনটা এটাকে আমরা বলছি বেড জয়েন্ট। ক্লিয়ার? চলো আবার কি আসছে দেখি। জয়েন্টস পারপেন্ডিকুলার টু দ্য ফেস অফ দ্য ওয়াল হচ্ছে ক্রস জয়েন্ট, যা ভার্টিক্যাল জয়েন্ট, মানে ভার্টিক্যালি যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে ক্রস জয়েন্ট বা ভার্টিক্যাল জয়েন্ট, আর প্যারালালি ফেস টু দ্য ওয়াল হচ্ছে সেটা হচ্ছে ওয়াল জয়েন্ট। তাহলে এখানের মধ্যে আমরা কী কী জিনিস পেলাম? তার মানে এইটার মধ্যে হচ্ছে দেখ আমরা বেড জয়েন্ট পেলাম হচ্ছে এইটা, এইটা তাহলে কি জয়েন্ট হচ্ছে? এই জয়েন্টগুলোকে আমরা কি জয়েন্ট বলছি? এগুলোকে আমরা বলছি ভার্টিক্যাল জয়েন্ট, তাই তো? ভার্টিক্যাল জয়েন্ট। ঠিক আছে, এর প্রত্যেকটা দেওয়ালের সাথে, একটা দেওয়ালের সাথে আর একটা দেওয়ালের কানেকশন যেটা আসছে সেটাকে আমরা বলছি ওয়াল জয়েন্ট। ঠিক আছে, এই যে পুরো জায়গাটা, এই যে প্রত্যেকটা পুরো পোর্শন, এই যে পুরো দেয়ালটা, এই যে জয়েন্টটা আসছে একটা ভার্টিক্যাল জয়েন্টের সাথে আর একটা ভার্টিক্যাল জয়েন্টে কানেকশন হবে। একটা পুরো দেয়াল আছে আর একটা দেয়ালের সাথে, ধর এইটা পুরো একটা কমপ্লিট ফিনিশ দেয়াল, এর সাথে নেক্সট যে দেওয়ালটা আসছে তাদের মধ্যে যে কানেকটিভিটিটা আসছে সেটা হচ্ছে আমাদের ওয়াল জয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এই জায়গাটা পুরো ক্লিয়ার? আচ্ছা, এখানে দুটো নোটস আছে, দুটো নোটসকে আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে। এখানে বলছে দেখ, অ্যাজ কম্পেয়ার টু স্ট্রেচার কোর্স দ্য থিকনেস অফ জয়েন্টস ইন হেডার কোর্স শুড বি লেস। আমরা জয়েন্টের ক্ষেত্রে কি বললাম? মানে কতগুলো জয়েন্ট আছে, তাই তো? তার মানে হেডার কোর্স যেটা আছে তার ক্ষেত্রে যে থিকনেস অফ জয়েন্ট যেটা পাবো সেটা কিন্তু কি? হেডার কোর্স শুড বি লেস, মানে হচ্ছে আমার একটা অ্যাজ কম্পেয়ার টু স্ট্রেচার কোর্স দ্য থিকনেস অফ জয়েন্টস হেডার কোর্স শুড বি লেস। ঠিক আছে, মানে হচ্ছে ধর এইটা হচ্ছে আমার হেডার কোর্স, একটাই পোর্শন আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার হেডার কোর্স। আচ্ছা দাঁড়া, আমি একটু ছোট করে আঁকি তাহলে পুরো জিনিসটা বোঝাতে পারবো। সাপোজ ধর এটা অন্য গালিতে করি, দুটো জয়েন্টকে পরপর আমি এখানে প্লেস করেছি, রিন্টু আছিস? রিন্টু
এটাকে কি কোর্স বলবো? হেডার, এটা হেডার, এটা স্ট্রেচার, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কটা হচ্ছে আমার এই যে জয়েন্টের সংখ্যা কটা বেশি আছে, কার ক্ষেত্রে সবচেয়ে বেশি? হেডারের ক্ষেত্রে তোর বেশি, ঠিক আছে? হেডারের ক্ষেত্রে জয়েন্ট বেশি, ঠিক আছে, জয়েন্টটা বেশি, স্ট্রেচারের ক্ষেত্রে জয়েন্টটা কম, সেটাই এখানে বলেছে। নেক্সটটা বলেছে দেখ, নাম্বার অফ ভার্টিক্যাল জয়েন্ট ইন স্ট্রেচার কোর্স শুড বি হাফ টাইমস অফ নাম্বার অফ হেডার কোর্স। মানে এই যে টোটাল ভার্টিক্যাল জয়েন্ট যা আছে স্ট্রেচার কোর্সে যা থাকবে তার মানে এই সরি হেডার কোর্সে যা থাকবে স্ট্রেচার কোর্সে তার অর্ধেক থাকে। কারণ কি, একটা স্ট্রেচার কোর্স জেনারেলি যেটা হয় আমাদের, ধর আমাদের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে বিগ সাইজগুলো আছে, মডিউলার বিগ সাইজ, সেগুলো এমনভাবেই সাইজগুলো করা হয় যে একটা হেডার কোর্স ইকুয়াস টু, একটা স্ট্রেচার কোর্স ইকুয়াস টু দুটো হেডার কোর্স, এইভাবেই কানেকশন হয়। কারণ দেখ এইটা আমাদের কত থাকে, 190, তাই তো? আর এইটা কত থাকে, 90, আর এটা 90 থাকে, কিন্তু মাঝে তো এইখানটা প্লাস্টার থাকে, তবে কি 9 × 180 আর এখানে 10 সেন্টিমিটারের থিকনেস থাকে, তাই তো রে? 10 সেন্টিমিটার থিকনেস থাকে তো, এইখানটা হচ্ছে আমাদের মোটার থাকে, তার মানে কি টোটালটাই দেখ 190 হচ্ছে, তার মানে কি এই টোটাল যে লেন্থটা তার অর্ধেক হচ্ছে আমাদের স্ট্রেচার থাকে। ক্লিয়ার ব্যাপারটা, পুরো ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার দেখ আমাদের ব্রিকের ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমি এইখানে যেমন দেখাই কয়েকটা টার্ম আগে আমি দেখিয়ে দিই। একটা ব্রিকের ক্ষেত্রে দেখ আমাদের স্ট্যান্ডার্ড যে সাইজ আছে ব্রিকের, এটা ধর আমাদের একটা ফুল ব্রিকের সাইজ, ঠিক আছে, এটা ফুল ব্রিকের স্ট্যান্ডার্ড সাইজ পেলাম। এবার এই ব্রিকটাকে যদি আমরা এই উইথ বরাবর দুভাগে যদি আমরা ভাগ করে নিই, একটা ইঁটকে মাঝখান থেকে যদি আমরা কেটে দিই, মানে এই পোর্শনটাকে আমরা অমিট করে দিলাম, এই পোর্শনটাকে শুধু রাখলাম, তাহলে সেই ধরনের হচ্ছে তোর কোর্সকে বা ক্লোজারকে বলা হয় কুইন ক্লোজার। টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই টার্মগুলোই কিন্তু পরীক্ষায় আসে। কুইন ক্লোজারটা তো লেন্থ বরাবর হচ্ছে মনে হয়। হ্যাঁ, তোর এই লেন্থটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, তাই না? আপনি ব্রেথ মানে, না না, আমি বললাম কি এই যে আমার এই উইথটা সেটা হচ্ছে দু ভাগ হয়ে গেল। এখানে যেটা আমার ডাব্লু ছিল প্রথমে হচ্ছে একটা ইটের সাইজ ছিল কি, এটা এল ইনটু ডাব্লু ছিল, তাই তো? এল ইনটু ডাব্লু ইনটু টি ছিল, এখন কুইন ক্লোজার হয়ে গেলে তাহলে সেটা কি হলো, এল ইনটু ডাব্লু বাই টু ইনটু টি হয়ে গেল, এইটার কথা বলছি আজ, তাই তো হয়ে যাচ্ছে ব্রিকটার সাইজ কিরে। এই ধরনের ব্রিককে বলা হয় কুইন ক্লোজার ব্রিক। কিং ক্লোজার ব্রিকটা কি, কিং ক্লোজার ব্রিক মানে হচ্ছে দেখ আমার এই উইথের মিডিল পয়েন্ট, মানে হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে ডাব্লু বাই টু, এটা উইথের মিডিল পয়েন্ট আর লেন্থের মিডিল পয়েন্ট, এই দুটো পোর্শনকে একটা সাইড থেকে যদি আমরা কেটে নিই, ঠিক আছে, তার মানে কি ব্রিকটা যদি আমরা সামনে থেকে দেখি, ব্রিকটা ঠিক এরকম অর্ধেকটা আছে আর এদিকেও অর্ধেকটা আছে, এই ধরনের ব্রিক যদি হয় তাহলে তাকে আমরা কি বলবো, কিং ক্লোজার। দুটো টার্ম কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কিং ক্লোজার কুইন ক্লোজার যেন খবরদার গন্ডগোল করে ফেলিস না, ঠিক আছে? আমি প্রত্যেকটা টার্ম আস্তে আস্তে বোঝাচ্ছি। কুইন মানে আমার তোর লেন্থ বরাবর এইটাকে দুটো ভাগে ভাগ হয়েছে, মানে উইথটা দুভাগে হয়ে গেছে, মানে একটা পুরো ব্রিককে লম্বায় দুভাগে ভাগ করে দিয়েছি। কিং মানে হচ্ছে তার উইথও এখানে হাফ করে দিয়েছি, লেন্থটাকেও হাফ করে দিয়েছি, করে একটা পোর্শন, মানে এক কথা বলতে গেলে এই যে পুরো যে ব্রিকটা সেটা টোটাল ব্রিকের কত, 3/4 হয়ে যাচ্ছে তো, তাই তো রে? এই পুরো ব্রিকটা 3/4 হয়ে যাচ্ছে। আর কুইনের ক্ষেত্রে পুরো হচ্ছে কি, পুরোটাই হাফ হয়ে যাচ্ছে, তাই তো? তো এই ধরনের ক্লোজারকে বলা হয় কুইন ক্লোজার। এবার দেখ এই যে ব্রিকটা, এই যে লেন্থটা আছে, এই লেন্থটার এইখানটা যদি এটা এল বাই টু ভাবে ভাগ করে নিই, মাঝখান থেকে যদি আমরা কেটে নিই, ব্রিকটাকে দুভাগে ভাগ করে দিলাম, এই ধরনের ব্রিককে বলা হয় হাফ ব্যাট, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হয় হাফ ব্যাট।
এটা যদি আমার এই যে পোর্শনটাই যেটা হাফ ব্যাট হচ্ছিল সেটা যদি পুরো লেন্থের 1/3 ভাগ যদি করে নেওয়া হয়, ঠিক আছে, এটা 3/4 লেন্থ, টোটাল লেন্থের 1/3 ভাগ যদি নেওয়া হয় তাহলে তাকে বলা হয় 3/4 ব্যাট। ঠিক আছে, এবার হচ্ছে এই টার্মটা দেখ, বেভেলড ব্যাট। বেভেলড ব্যাট মানে হচ্ছে আমার এইখানেও কিছুটা পোর্শন কাটলাম, এখানেও কিছুটা পোর্শন কাটলাম, এর ধর এখানে মিডিলটা থেকে কাটলাম, এর একটা সার্টেন একটা 1/3 পোর্শনে থেকে কাটলাম। ঠিক আছে, যদি এই ধরনের পোর্শনে যদি কাটা হয়, এইভাবে অ্যাঙ্গেল ওয়াইজ যদি কাটা হয় তাকে বলা হয় বেভেলড ব্যাট। ঠিক আছে, এই একটা গেল। শিল্পা তো লেট কেন রে? স্যার আমার অফিসে আজকে একটু দেরি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখ বেভেলড ক্লোজারের ক্ষেত্রে, দেখ ক্লোজারের ক্ষেত্রে একটা টার্ম দেখ, পুরো জিনিসটাকে জুড়ে জুড়ে কিছু করছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নাম দিচ্ছে। বেভেলটার ক্ষেত্রে দেখ লম্বায় লম্বায় এটাকে হাফ হাফ করে ভাগ নিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমি টার্ম দিয়ে দিয়েছি এখানে, আর এই টার্মগুলোকেই কিন্তু মনে রাখবি, কোশ্চেন যখন আসবে এই টার্মগুলোই কিন্তু পরীক্ষায় আমাদের পড়বে, এই টার্মগুলো দেখে দেখেই কিন্তু তোদেরকে বলতে হবে। কুইন ক্লোজারের ক্ষেত্রে বলছে দেখ, দ্য পোর্শন অফ দ্য ব্রিক অবটেন বাই কাটিং ব্রিক লেন্থ ওয়াইজ, লেন্থ ওয়াইজ যদি আমরা দুটো ভাগে ভাগ করি, কোশ্চেনে কিন্তু এই টার্মগুলোই দেখবি, কুইনের ক্ষেত্রে লেন্থ ওয়াইজ দু ভাগে। ঠিক আছে, এ কুইন ক্লোজার ইজ এ ব্রিক হুইচ ইজ হাফ অ্যাজ ওয়াইড অ্যাজ ফুল ব্রিক, যেটা বললাম যে অর্ধেক একটা ব্রিকে। কিং ক্লোজারের ক্ষেত্রে কি বলছে, দ্য পোর্শন অফ ব্রিক হুইচ ইজ সো কাট দ্যাট উইথ অফ ওয়ান ইটস এন্ড ইজ হাফ দ্যাট অফ ফুল ব্রিক হোয়াইল দ্য উইথ অফ আদার এন্ড ইজ ইকুয়াল টু ফুল অফ উইথ। ঠিক আছে, মানে একটা পোর্শন এখানে অর্ধেক কাটা হয়েছে, একটা পোর্শন এখানে অর্ধেক কাটা হয়েছে, এইভাবে যদি হয় তাকে আমরা বলি কিং ক্লোজার। দিস ইজ দাস অবটেন বাই কাটিং অফ ট্রায়াঙ্গুলার পিস বিটুইন দ্য সেন্টার অফ ওয়ান এন্ড অ্যান্ড সেন্টার অফ দ্য আদার এন্ড সাইড। তার মানে কিং ক্লোজারের ক্ষেত্রে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে 1/3 অফ ফুল ব্রিক। ঠিক আছে, কুইন ক্লোজারের ক্ষেত্রে আমরা কি শিখলাম, হাফ অফ ফুল ব্রিক, দুটো টার্ম কিন্তু আমরা ভালোভাবে শিখলাম। বেভেল ক্লোজারের ক্ষেত্রে কি বলেছি, বেভেল ক্লোজারের ক্ষেত্রে হাফ উইথ লেন্থ বরাবর হাফ করে কেটে নেওয়া হচ্ছে, মেনটেন ওয়ান এন্ড ফুল উইথ অবটেন দ্য আদার এন্ড। ঠিক আছে, মিটার ক্লোজারের ক্ষেত্রে বলছে দেখ, ওয়ান এন্ড ইজ কাট স্প্ল্যাশড অন মিটার অর ফুল উইথ, যখন কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে হচ্ছে কোনো একটা ব্রিককে কাটা হবে, কিং ক্লোজারটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে কাটা হলো, ঠিক আছে, কিন্তু যখনই অন্য পোর্শনকে যখন একটা অ্যাঙ্গেল করে কাটা হবে তখন তাকে বলা হয় মিটার ক্লোজার। এই যে মিটার ক্লোজার আছে, এর যে অ্যাঙ্গেলটা, এই যে এখানের এই যে অ্যাঙ্গেলটা করে কাটা হয়েছে, কতটা অ্যাঙ্গেল করে কাটা হবে এটা ডিপেন্ড করে 40 ডিগ্রি, এটা ডিপেন্ড করে 40 ডিগ্রি টু 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে মিটার ক্লোজারের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যেটা হয় কাটা হয় সেটা হচ্ছে 40 থেকে 60 ডিগ্রি পর্যন্ত করা হয়। তো এইখানে পর্যন্ত পুরো ক্লিয়ার তন্ময়? হ্যাঁ স্যার। তাহলে আমাকে বল যে আমার কিং ক্লোজার আর কুইন ক্লোজারের মধ্যে মেন ডিফারেন্স কি? কিং ক্লোজার আর কুইন ক্লোজারের মধ্যে মেন ডিফারেন্সটা কি দেখলি? কুইন হচ্ছে পুরো পোর্শন, কুইন ক্লোজারটা হ্যাঁ লেন্থ ওয়াইজ, মানে ঠিক আছে, ওয়াইজ দুই ভাগে ভাগ করা আছে, আর কিং ক্লোজার ওয়াইজ কে দুই ভাগ করা হয়, আর কিং ক্লোজার ওয়াইজ কে ভাগ করা আছে, আর লেন্থ ওয়াইজ ভাগ করা আছে। তো কিং ক্লোজারের ক্ষেত্রে মনে রাখবি 1/4 একটা মিডল পয়েন্ট থেকে একটা মিডল পয়েন্ট, ওয়াইডার উইথ এ মিডল পয়েন্ট আর লেন্থের মিডল পয়েন্ট থেকে যেটা ভাগ, এইভাবে মনে রাখবি তাহলেই হবে, এটা কি। এবার ব্যাট যেটা বলছিলাম যে হাফ ব্যাট, 3/4 ব্যাট, বেভেলড ব্যাট, এগুলো হচ্ছে দেখ এখানে লিখে দিচ্ছি পোর্শন ব্রিক ক্যাক্রস দা উইথ, উইথ বরাবর যখন কোনো ব্রিককে কাটা হবে তখন তাকে ব্যাট বলবো, যদি মাঝখান থেকে কাটা হয় তাকে হাফ ব্যাট বলবো,
থ্রি কোয়ার্টার স্প্যানে যদি করা হয় তাহলে থ্রি কোয়ার্টার ব্রিক, আর যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা নির্দিষ্ট একটা পোর্শনে করা হয় তাহলে তাকে বলবো বেভেলড ব্যাট। ঠিক আছে, এইখান পর্যন্ত সবাই ক্লিয়ার? এইখান পর্যন্ত তোরা একটু গ্যাপ রেখে তারপর কর। এরপর আমি যেগুলো আসছে সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে একটু লিখব। ঠিক আছে, এরপরে পোর্শনগুলো একটু দেখ। এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে তোর পারপেন্ড। ঠিক আছে, পারপেন্ড জয়েন্টার ব্যাপারটা নিয়ে আমি এর আগেও বলেছি। পারপেন্ডটা কি বলেছিলাম, যে একটা ভার্টিক্যাল জয়েন্ট ফেস অফ দ্য ওয়ালের ক্ষেত্রে, ঠিক আছে, ঠিক ভার্টিক্যাল জয়েন্ট অল্টারনেট কোর্সের হচ্ছে ঠিক ওপরে যখন থাকে, ঠিক আছে, কোন একটা অল্টারনেট কোর্সের ঠিক ওপরে যে জয়েন্টটা থাকে তাকে বলা হয় পারপেন্ড। ঠিক আছে, মানে এখানটাকে লিখে নে, পারপেন্ড হচ্ছে ভার্টিক্যাল জয়েন্টস অন দ্য ফেস অফ দ্য ওয়াল। দেখেন আমি ফাঁকা রাখছি, একটা ছবি আঁকবো, হুইচ লাইজ ডাইরেক্টলি অ্যাভব দ্য ভার্টিক্যাল জয়েন্টস ইন অল্টারনেট কোর্স। অর্থাৎ কি জিনিসটা বলছে ভালো করে এখানটা বুঝ, আমি এখানটা একটা ড্রয়িং আকারে জিনিসটা বোঝাচ্ছি। আমাদের যে এই যে ব্রিক মেশোনারি যে জয়েন্টগুলো হয় এর ক্ষেত্রে ধর আমার এই পরপর তিনটে আমি জয়েন্ট দেখাচ্ছি, ধর ফার্স্ট ব্রিক এইগুলো হচ্ছে তোর এরকম ভাবে আছে, এটাকে কি জয়েন্ট বলবো, কি কোর্স এটা, হেডার, হেডার, তাই তো, হেডার। এরপর ধর আমি এখানে একটা দিচ্ছি, এটাকে কি বলবো, স্ট্রেচার, স্ট্রেচার। আবার কিছু জয়েন্টে দেখ একটা হেডার একটা স্ট্রেচার করলাম, একটা হেডার একটা স্ট্রেচার করলাম, আবার একটা হেডার একটা স্ট্রেচার করলাম, বিভিন্ন টাইপেরই হতে পারে। তো এখানে তাহলে আমরা তোর পারপেন্ড কাকে বলবো, পারপেন্ড বলছি যে ভার্টিক্যালি যে জয়েন্টগুলো হচ্ছে তোর কন্টিনিউ এইভাবে হচ্ছে, অল্টারনেটলি যে ভার্টিক্যাল জয়েন্ট, দেখ এখানে পারপেন্ড কটা দেখাচ্ছে আমাদের, এখানে কন্টিনিউয়াসলি ভার্টিক্যাল জয়েন্ট কটা হচ্ছে, দেখ এইটা হচ্ছে, এইটার ক্ষেত্রে কটা হচ্ছে, এই দুটো লেয়ারের ক্ষেত্রে এইটা একটা এইটা একটা হচ্ছে, তার মানে এই তিনটে লেয়ারে যদি দেখি তাহলে এই দুটো হচ্ছে তোর পারপেন্ড, তাই তো, এই দুটো লেয়ারে ক্ষেত্রে দেখলে এই চারটেই হচ্ছে পারপেন্ড, বুঝে আছে, মানে একবারে কন্টিনিউয়াসলি। এই পারপেন্ডটা কেন আমাদের করা হয় বলতো, পারপেন্ডটা আমরা কেন উল্লেখ করছি একটু তোরা নিজেরা আইডিয়া করে বলতো, কেন আমাদের পারপেন্ডটা জানাটা দরকার, তোদের কি মনে হয় একটু আইডিয়া করে বল সবাই, পারপেন্ডটা জানাটা কেন দরকার, কে বলতে পারবি, কারো আইডিয়া নেই স্যার? পরে যদি ওখান থেকে কোনো অ্যাকচুয়ালি লম্বা টানা দেয়াল করলে প্রবলেম হয়, তাই জন্য যদি মানে দেখ পারপেন্ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই পোর্শনটাই হচ্ছে সবচেয়ে উইকেস্ট পোর্শন অফ দ্য বন্ড, তাই নয় কি, এই জায়গাটাই তো সবচেয়ে উইকেস্ট পোর্শন, সবচেয়ে দুর্বল পোর্শন, যদি দেওয়ালটার উপর চাপ পড়ে সবার আগে কোনখান দিয়ে ভাগবে, এই জায়গাটা দিয়ে না, কি রে উৎপল বুঝতে পারছিস, সেক্ষেত্রে ওই
হ্যাঁ স্যার বুঝেছি। এই পোর্শনটা হচ্ছে সবচেয়ে উইকেস্ট পোর্শন, উইকেস্ট পোর্শন, তাই না? ভাঙলে তো এই জায়গাটা থেকেই ক্র্যাক করে ভেঙে যাবে, তো সেই জন্যেই একে আমরা বলা হয় পারপেন্ট। তো এই টার্মটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে? এটা স্যার ইংলিশ বন্ড হয় না কি? এগুলো তো ইংলিশ বন্ড, ফ্রেমিস বন্ড, এই পারপেন্টটা তো দেখা যায় না। দেখা যেতে পারে যদি সেরকম ভাবে প্লেস করিস, পারপেন্ট হবেই, ঠিক আছে? আচ্ছা এবার দেখ, সিল, সিল টার্মটা কাকে বলে? সিল টার্মটা যে কোনো আমাদের যে আমাদের জানলা দরজা যখন করিস, সেই যখন ওপেনিং করিস, তার বটম যে সারফেসটা থাকে দরজার, সেই জায়গাটাকে বলা হয় সিল, ঠিক আছে? মানে ধর এই হচ্ছে আমার দরজা, দাঁড়া, এই ধর এটা হচ্ছে আমার জানালা, ঠিক আছে? এই জানালার এই বটম যে পোর্শনটা, এই পোর্শনটাকে সবসময় আমরা বলি সিল, ঠিক আছে? সেটা তো মেঝেতে থাকে। হ্যাঁ, তো বটম পোর্শন ওই জন্যই তো বলছি, ঠিক আছে? আমি যখন তোর এটা পড়াবো তোদের ডোর উইন্ডোর ক্ষেত্রে, পুরো একটা চার্ট দিয়ে দেবো, ঠিক আছে? ডোর উইন্ডোর ক্ষেত্রে কিভাবে কি হয় না হয়, সেই পুরো পোর্শনটা যখন আমি দিয়ে দেবো, সেই জায়গাটাকে আমি তখন দিয়ে দেবো, ঠিক আছে? সেইখানে কি হচ্ছে, একটা যখন আমাদের জানলা করা হয়, তখন দেখবি পুরো ফ্রেম স্ট্রাকচারটা হচ্ছে এরকমভাবে হয়, তাই তো? এইটাকে আমরা বলি হেডার বা হেড, ঠিক আছে? এইটা দেখবি দেয়ালের মধ্যে গাঁথা থাকে, এই জায়গাটা পুরো গাঁথা থাকে, অনেক সময় এই নিচের পোর্শনটাও হচ্ছে গাঁথা থাকে, ঠিক আছে? তো এই পোর্শনটাকে আমরা বলি সিল, ঠিক আছে? তো এই টার্মটা আমরা একটু জাস্ট লিখে রাখবো, কারণ এটা কোশ্চেন এসছে, আমরা এমনিতে যখন পড়বো তখনও পড়বো, কিন্তু আমাদের এই সিল টার্মটা আমাদেরকে জেনে রাখতে হচ্ছে, কারণ যখন আমরা ব্রিক তৈরি করব তখন কিন্তু এই জিনিসটা আমাদের মানে মেশিনারি স্ট্রাকচারের ক্ষেত্রে যে বলবে যে তুমি সিলের হাইটটা কত রেখেছো, যখন একটা কন্ট্রাক্টর তোমাকে জিজ্ঞেস করবে, বলবে সিলের হাইটটা তুমি কত রেখেছো, অর্থাৎ কি একটা জানলার হাইটটা কত, বোঝা যাচ্ছে কিরে? জানলা এসে প্রিন্ট লেভেল থেকে হাইট কথা বলছে না, জানলা যে যে বটম বটম থেকে একবার টপ অবধি হাইট বলছে। আমি বলছি ধর আমার গ্রাউন্ড ফ্লোর থেকে, ধর আমার যে বেড ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোরটা আছে, বা যে কোনো ফ্লোর থেকে, ফ্লোর থেকে সিলের হাইটটা কত জানলার সিলে, তার মানে কি এই জানলার নিচের পোর্শনটার হাইটটা কত আমাকে জানতে চাইছে, বুঝতে পারলাম? তাহলে এইটাকে আমরা কি লিখবো, তার মানে স্যার নিচে থেকে জানলাটার বটম পর্যন্ত, হ্যাঁ, যে হাইটটা ওটা জানতে চাইছে, তাই তো? তাহলে দ্য বটম সারফেস, দ্য বটম সারফেস অফ এ ডোর অর এ উইন্ডো ঠিক আছে ওপেনিং ইজ নোন অ্যাজ সিল, ঠিক আছে? স্যার ডোরের সিল হাইট কোথায় থাকে, মানে ডোরের ক্ষেত্রে সিল লেভেলের ইউজেসটা কি? ডোরের ক্ষেত্রে কীরকম হচ্ছে, ধর আমার পিন্থ লেভেল থেকে আমি দরজাটা করছি, এই ধর আমার একটা বিল্ডিংয়ের ফ্লোর, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, তাই তো? আমি দরজাটা করব কি, এখানে ধর আমার থ্রেশহোল্ড সিঁড়ি আছে, ঠিক আছে? ধর সিঁড়ি আছে, যা দরজাটা তো হচ্ছে আমার এইখানে হবে, তাই তো? তাহলে আমাকে বললো যে জিএল থেকে ডোরের সিলের হাইটটা কত, মানে দরজার নিচের যে বেড সারফেসটা আছে তার হাইটটা কত, বুঝতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পারলি? যখন ডোর উইন্ডো পড়বো তখন আরো ডিটেলসে বলবো, ঠিক আছে? এবার উপরে হাইট, এবার ধর উপরের যে হাইটটা আমার যে মেশিনারি স্ট্রাকচারের ক্ষেত্রে উপরের যে হাইটটা, সেইটাকে আমরা কি বলি, লিনটেল বলি, তাই তো? তার মানে আমাদের যে ধর, আমি তাহলে এই ড্রয়িংটা খুব ভালোভাবে একটু এঁকে দিই, হ্যাঁ, তাহলে তোরা জিনিসটাকে পুরোটা বুঝতে পারবি। দাঁড়া, আমরা তো এখন দরজা জানলা করছি না, আমরা মেশিনারি স্ট্রাকচার করছি, তো ইঁটের যখন দেয়াল গাঁথছি,
তাহলে ইটের দেয়ালের মধ্যে কোথায় কি আছে সেইটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে। ধর সাপোজ আমি এটা হচ্ছে পুরো একটা ইটের দেয়াল বানাচ্ছি, এটাতে না করে দাঁড়া, আমি পুরো একটা ইটের দেয়াল বানাচ্ছি, ধর এই হচ্ছে আমার পুরো একটা ইটের দেওয়াল, এর উপরে পোর্শনে সাইড পোর্শনে সব ইট আছে, তাই তো? এগুলো সব ইট দিয়ে ঘেরা, এই জায়গাগুলো সব পুরোটাই তো ইট আছে, এই আছে, এর উপরের সাইডটাও আছে, ঠিক আছে? পারপেন্ড লেখাটা একটু সরিয়ে দিতাম, এই জায়গাটাকে বলা আছে পারপেন্ড, তাই তো? এটা এখানে বলে দিই পারপেন্ড, এই হচ্ছে আমার পুরো ব্রিকের স্ট্রাকচার। আমি এই সাইডে পুরো ব্রিকের দেওয়ালটা আমি দেখাচ্ছি, ভালো করে কিন্তু জিনিসটাকে লক্ষ্য কর, তোরা নিজেরাও এই জিনিসটা করেছিস, মানে ঘরে তোদের ঘর তৈরি করার সময় জিনিসগুলোকে দেখেছিস, ঠিক আছে? তো আমরা যদি এটাকে ক্রস সেকশন ওয়াইজ যদি দেখি অনেকটা এরকম টাইপেরই তো দেখবো, তাই তো রে? ধর এখানে আমি পুরোটাই স্ট্রেচার দিয়েছি, এখানটা এরকম ভাবে স্ট্রেচার আছে, এখানে এটা হেডার, এটাও হেডার, এটাও হেডার, এটাও হেডার, এটাও হেডার, এটা বাকিটা স্ট্রেচার, তো এরকম ভাবে পড়ে থাকে। তো এটা পুরো আমাদের জানলা, তাই তো? এটাকে আমরা বলছি উইন্ডো ওপেনিং, ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে নিচের এই পোর্শনটা, এইটাকে আমরা কি নাম দিলাম? সিল বললাম। আর উপরের এই যে পোর্শনটা, এইটাকে কি নাম দিচ্ছি? লিনটেল। এই যে লিনটেলটা, এটা কিসের হয় বলতো? এটা কি ব্রিকের হয়? আরসিসি, আরসিসির হয়। কেন আরসিসির করা হয় এটাকে? মাঝের ওপেনিং টাইপের জন্য স্যার, উপরে জানলার ওপেনিং থাকে তো, তাই এই আরসিসিটা কেন করা হয় এখানটা? এই পুরোটা হচ্ছে তোর আমার আরসিসি থাকে, অনেক সময় হচ্ছে পিসিসি ও দেয়, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা আরসিসি দিই, তাই তো? তো এটাকে বলা হয় আমাদের লিনটেল। জিনিসটা মনে থাকবে রে সবার, এই টার্মগুলো কিন্তু ভুলবি না, এই টার্মগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের যে কোনো স্ট্রাকচার করার ক্ষেত্রে, এইগুলোই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা জানলা দরজা যখন করা হয় অনেক কিছু জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বল। ইঁটের কালারগুলো খুব ভালো হচ্ছে স্যার, দূর থেকে মনে হচ্ছে ইঁট ভালো হয়েছে। তাহলে এইখানের মধ্যে হেডার স্ট্রেচার সব কিছুই বুঝতে পারছিস, পুরো স্ট্রাকচারটা বোঝা গেল এখানে? আর আমি এই যে ফরম্যাটটা পড়াচ্ছি, এটা তোদের বুঝতে সুবিধা হচ্ছে রে? ভিজুয়ালাইজেশন হ্যাঁ সুবিধা হচ্ছে, ভিজুয়ালাইজেশন হচ্ছে তো? বেশ, তাহলে লিনটেলের ক্ষেত্রে যদি আমাদের কোশ্চেন আসে কিরকম টাইপের ডেফিনেশন আসবে, ডেফিনেশনের উপর টার্ম উপর বেশ কিন্তু আমাদের ডেফিনেশনগুলো লিখতে হয়, ঠিক আছে? তাহলে এইখানে আমরা ডেফিনেশনে যেটা টার্মটা লিখবো, হরিজন্টাল
horizontal member of RCC used to support supposed की लिखबो the masonry and the superimposed load. Superimposed load माने कौन गुलो किरे superimposed load काके बोले हमरे load above and opening একটা ওপেনিং এর উপরে যে আমাদের লোডটা থাকছে মেশিনারির যে লোডটা থাকছে অথবা সুপার ইমপোজ লোড মানে লাইভ লোড যেটা সেটাকে আমরা বলি তোর লিনটেল ঠিক আছে এই লিনটেলের সাথেই তাহলে কি কানেক্টেড থাকে স্যার সুপার ইমপোজ লোডটা একটু ক্লিয়ার করুন তো কোনটা সুপার ইমপোজ লোড সুপার ইমপোজ লোড মানেই হচ্ছে লাইভ লোড সুপার ইমপোজ লোড মানেই হচ্ছে লাইভ লোড এবার নিশ্চয় বুঝতে পারছিস মানে তোর যে লোডটা হচ্ছে মুভিং লোড সেটাকেই আমরা বলি সুপার ইম্পোজ লোড ঠিক আছে এবার আমাকে বল প্লিনথ প্লিনথ জিনিসটা কি প্লিনথের কনসেপ্টটা কিসের জন্য আসে আগে আমাকে বলতো প্লিনথ আমরা কেন করি স্যার টোটাল বাড়ি যাতে না বসে যায় প্লিনথ কি বাড়ি বসার জন্যই মেইনলি করা হয় আমার যে ওয়েদার যে এফেক্ট গুলো ওয়েদারিং যে এফেক্ট গুলো হচ্ছে আমার সুপারস্ট্রাকচারের উপর না সাবস্ট্রাকচার আর সুপারস্ট্রাকচার এই দুটো লেয়ারের মধ্যে এই এফেক্টটা যাতে না ট্রান্সফার হয় প্লিন্থ কিরকম হয় এরকম একটা ছোট্ট করে থিকনেসের টাইপের হচ্ছে তোর আমার এটা হচ্ছে তোর ডিপিসি দেয় তাই তো এই ডিপিসি তলাতে ঠিক হচ্ছে আমাদের প্লিন্থ কোর্সটা থাকে স্যার একটা জায়গা দেখছিলাম ডিপিসি ফ্রেম স্ট্রাকচার নাকি ডিপিসি দেওয়া হয় না হ্যাঁ ফ্রেম স্ট্রাকচারে পুরোটাই তো কংক্রিট ওখানে ডিপিসি দেওয়ার দরকার নেই তো ডিপিসি মেইনলি দেওয়া হয় হচ্ছে মেশিনারি স্ট্রাকচারে ইটের দেওয়ালে ঠিক আছে কংক্রিট হচ্ছে ডিপিসি এর মধ্যে কংক্রিটও কিন্তু এক প্রকার ডিপিসি ভালো করে জিনিসটা মনে রাখতে যখন আমরা প্লিন দি সেই প্লিনথের প্রোটেকশনটাই ডিপিসি এর মতো কাজ করে ঠিক আছে এরা বিল্ডিং কে হচ্ছে তোর রেন ওয়াটার ফ্রস্ট এই সমস্ত জিনিস থেকে হচ্ছে তোর গ্রাউন্ড লেভেল থেকে যেগুলো উপর দিকে উঠে আসে ঠিক আছে এটা ধর আমার এক কথা বলতে গেলে প্লিনথ বলছি না তারা এখানে উপরে যে স্ট্রাকচারটা আছে সেটাও আমাকে আগে আঁকতে হবে নাহলে বুঝতে পারবি না তোরা এটাও ধর আমার স্ট্রাকচার আছে আলাদা কালি নিন দাঁড়া না আমি সে আলাদা রং করে দেবো ঠিক আছে এই আছে এটা ধর হেডার আছে এটা কিন্তু মেশিনারি স্ট্রাকচার বুঝছি প্লিনথের গুরুত্বটা মেশিনারি স্ট্রাকচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি বুঝতে পারবি এটা ধর স্ট্রেচার বন্ড আছে ঠিক আছে এই যে প্লিনথটা আমি বললাম যে প্লিনথ মেইনলি কিন্তু তোর আরসিসি বন্ডেডেড হয় ঠিক আছে এই পুরো প্লিনথ যে কোর্সটা এটা হচ্ছে পুরো প্লিনথ কোর্স আর এইটা হচ্ছে আমাদের পুরো ব্রিক মেশিনারি কোর্স ঠিক আছে ঠিক আছে তো এটাকে আমরা নাম দিই ব্রিক মেশিনারি ঠিক আছে আর এটা হচ্ছে প্লিনথ কোর্স ঠিক আছে এটা অনেক সময় কিসের হয় আরসিসির হয় তাই তো প্লিনথ কোর্সটা মেইনলি হচ্ছে আরসিসির করা হয়
এবার যদি প্লিন্থ কোর্স না করিস তোকে অবশ্যই কিন্তু আমার এখানে ডিপিসি করতেই হবে। প্লিন্থ কোর্সের মেন কাজ কি না, এই যে আমাদের যে গ্রাউন্ড থেকে আমাদের যে ওয়াটারটা, যে ময়েশ্চারটা এই ওপর দিকে উঠে আসে, এটা ধর ময়েশ্চার, এইটাকে হচ্ছে তোর প্রিভেন্ট করে, যাতে উপরে ইটের ওপর যাতে না উঠতে পারে। আমাদের প্রত্যেকটা ঘরেতেই দেখবি পুরনো একটু যেদিকে যেখানে স্যাঁতস্যাঁতে ঘর, প্রত্যেকটা ঘরে দেখবি নিচের দিকটা দেখবি ড্যাম্প উঠে যায়, তাই তো? এই ড্যাম্পটা কেন ওঠে, কারণ এই প্লিন্থ কোর্সের মধ্যে যদি সামান্যতম কোথাও ছিদ্র থাকে বা ফুটো থাকে, ওই ফুটোর মধ্যে দিয়ে জলটা পাস করে উপর দিকে উঠে যায়, ঠিক আছে? তো এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্লিন্থ কোর্সের কাজটা কী। এ কিন্তু ওই ভার্টিক্যাল জায়গাটাকে, এই এই জিনিসটা যদি সলিড থাকে এর মধ্যে দিয়ে জল উপরে যাবে না, আর ব্রিকের মধ্যে জল ঢোকা মানে ওর এফ্লোরেন্স হবেই। আমরা জেনারেলি যেটা জানি যে ব্রিকের মধ্যে জল ঢোকা মানে তোর এফ্লোরেন্সে কিছু না কিছু নেচার দেখা যাবে, কারণ আমাদের এখানে তো খুব ভালো তো আর এ পাবি না, ঠিক আছে? তো প্লিন্থের ক্ষেত্রে আমরা শুধু মনে রাখবো প্রোটেক্টিং প্রোটেক্টিং দ্য বিল্ডিংস ফ্রম রেইন ওয়াটার ফ্রস্ট অ্যান্ড আদার ওয়েদারিং এফেক্ট। এবার আমরা একটা নতুন টার্ম পড়বো, সেটাকে বলা হয় জ্যামস আর রিভিলস। খুব ইম্পর্টেন্ট জিনিস, 5 মিনিট আমি একটা ব্রেক নিচ্ছি, তারপরে এসে আবার নেক্সট ডে জিনিসটা করাবো, ঠিক আছে? তো এবার দেখ আমরা যেটা করব, জ্যামস আর রিভিলস এই দুটো জিনিস কি আগে ভালো করে বুঝ। আমি এখানে একটা ড্র করছি, এই ড্রয়িংটা দেখে আগে ভালো করে বুঝ। জ্যামস আর রিভিলস এর কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। ধর আমার এটা, ধর একটা আমি এটা যে ব্রিকের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা আঁকছি, এইদিকে একটা ব্রিকের দেওয়াল আছে, এইদিকে সাপোজ ধর একটা ব্রিকের দেওয়াল আছে, ঠিক আছে? আমার এই ব্রিকের দেওয়ালের মধ্যে ধর অল্টারনেট করা আছে, এটা কন্টিনিউয়াস আছে, এইদিকে ধর স্ট্রেচার করা আছে, মানে অনেক মোটা দেওয়াল। এই জিনিসটার মানে বুঝতে পারলি আমি এটা কি কি ড্র করলাম, কে বলতে পারবি? এই দিক থেকে যখন দেখছি, দেখ এই দিক থেকে যখন ভিজুয়াল করছি, এই দিকটা হেডার বন্ড আছে আর এই দিকটা কি আছে, স্ট্রেচার বন্ড আছে। এই বন্ডগুলো হচ্ছে তোর ফ্লেমিশ বন্ডের মধ্যে পড়ে, আমি যখন ফ্লেমিশ বন্ড আসব তখন এই জিনিসটাকে পুরোটা বোঝাবো, ঠিক আছে? তো এই যে বন্ডটা হয়, এই ধর আমি ওপেনিংটা তো করে রেখেছি, এবার এই ওপেনিংয়ের মধ্যে মানে আমার যদি এই ব্রিকের যদি এবার হচ্ছে ধর আমার এটা ধরি, ওই কি বলে জানো ওটাকে, ওই ধর ওই তলাটা, তলাটা কীরকম আছে, পুরো উইন্ডোর ওপেনিংটা এতটা আছে, তাই তো? এটা হচ্ছে আমার পুরো উইন্ডোর ওপেনিং আছে। আমি কিন্তু বারবার বলছি আমরা লিন্টেল থেকে উপর থেকে দেখছি আমরা, পুরো উপর থেকে দেখছি আমরা, ঠিক আছে? তো এইটা যখন হয় তো ফার্স্টে কি হয় দেখ, আমাদের এই যে জানলাটা যে বা দরজাটা যেটা আছে সেটাকে আমরা
যখন প্লেস করি দেখবি এই দেওয়ালের সাথে আমাদের এরকম একটা কাঠের পাটাতন অ্যাটাচ থাকে। সবাই নিশ্চয়ই দেখেছিস, আগে আমাদের এরকম একটা কাঠের পাটাতন অ্যাটাচ করতে হয়, তাই তো? ওটাকে কি বলে, কি বলে বল ওটাকে? ডোর ফ্রেম বা উইন্ডো ফ্রেম বলে, তাই তো? এটাকে বলা হয় ফ্রেম। আমি নামগুলো পরে সব লিখে দিচ্ছি, আগে ড্রয়িংটা করি তারপর সব বলছি। তাহলে এইটা হচ্ছে ফ্রেম। এরপর হচ্ছে মেন হচ্ছে আমাদের উইন্ডোটা বা জানলাটাকে বসানো হয়, তাই তো? এরপর হচ্ছে আমাদের মেইনলি জানলাটা থাকে। জানলাটা কোনখানটা থাকে, এই পোর্শনটা থাকে না এই পোর্শনটা থাকে? আমাদের এই পোর্শনটা থাকে, সামনের দিকে থাকে, এই পোর্শনটা থাকে। ফ্রেমের যে জায়গাটা হচ্ছে মানে খাঁজ করে ভেতর দিকে থাকে, জানলাটা ঠিক এই পোর্শনটা করে থাকে। এই হচ্ছে পুরো উইন্ডো ফ্রেমটা, ঠিক আছে? এই জানলার ফ্রেমটা পেয়ে গেলাম। জানলার ফ্রেমের বিভিন্ন ভাগ থাকে, যদি ক্রস ওয়াইজ বরাবর দেখা হয় এটা মিডিল পোর্শন, এইখানটা একটা ভাগ থাকে, ঠিক আছে? বিভিন্ন যে পোর্শনগুলো আছে সেগুলো আমরা যখন জানলা পড়বো তখন এই পোর্শনগুলো আমরা দেখে নেব, কোনটার কী নাম কী নাম আছে এগুলো সব দেখে নেব, ঠিক আছে? তো জ্যাম বলছে দেখ, এই যে পুরো ফ্রেমটা বুঝলাম, এই ফ্রেমের ভেতর দিকের পোর্শনটাকে বলা হচ্ছে আমার জ্যামস। আলাদা কালিতে লিখি, ভেতর দিকের এই যে পোর্শনটা আসছি এইটাকে বলা হয় জ্যামস। বুঝতে পারলাম না, কিন্তু বলছি দাঁড়া, পুরো জিনিসটা আমাকে আঁকতে দে। আর এই বাইরের পোর্শনটা এইটাকে বলি আমরা রিভিলস। আমাদের যে পুরো দেয়ালটা থাকে, পুরো দেয়ালের তো পুরো থিকনেসটা থাকে, আমার এই যে উইন্ডোজ ফ্রেম, এটা হচ্ছে উইন্ডোজ ফ্রেম, তাই তো? উইন্ডো ফ্রেম, এই যে উইন্ডো ফ্রেমটা থাকে, উইন্ডো ফ্রেমের এইটা হচ্ছে যেটা হচ্ছে এক্সপোজ টু ওয়েদার, বাইরের দিকে যেটা থাকে এক্সপোজ টু ওয়েদার, মানে এটা হচ্ছে বাইরে, এক কথায় বাইরের দিকে যে ফ্রেমের হচ্ছে উইন্ডোজ ফ্রেমের বাইরের দিকে যে পোর্শনটা, এই যে দেওয়ালের এই যে ইটের এই যে বাইরের যে পোর্শনটা রয়েছে এই দিকটাকে আমরা কি বলবো, রিভিল বলবো। এবার বুঝতে পেরেছিস? এই দেওয়ালের এই পুরো মানে স্যার যেগুলো ফ্রেমের বাইরের দিকে যেটাতে জল টল পায় সেটা, হ্যাঁ, যে দেওয়ালটা বাইরের দিকে যে দেওয়ালটা পুরোপুরি ডাইরেক্টলি ওয়েদারের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের রিভিল। এই উইন্ডোজ ওপেনিং এর যে পোর্শনটা হচ্ছে তোর বাইরের দিকে ডাইরেক্টলি থাকে সেটাকে আমরা বলি রিভিল, আর যে পোর্শনটা তোর ভেতর দিকে থাকছে আমাদের ইন্টেরিয়র ঘরের দিকে, হ্যাঁ, ইনার মানে রুমের দিকে জড়িত যেটা, যেটা তো বৃষ্টি বৃষ্টি পায়নি, অর এই দিকটা, তাহলে এই দিকের পোর্শনটাকে আমরা বলবো জ্যাম, ঠিক আছে? এবার আমরা যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে করব তোকে আমাকে বলতে হবে যে তোর রিভিলটা বেশি রাখা হবে না জ্যামটা বেশি রাখা হবে। জেনারেলি যেটা করা হয় যে এই জ্যাম রিভিল আর উইন্ডোজ ফ্রেম তিনটের কিন্তু সমানভাবে কিছু কিছু জায়গায় জেনারেলি রাখা হয়। কিছু কিছু ক্ষেত্রে মোটা যে দেওয়ালগুলো থাকে তার ক্ষেত্রে দেখবি অনেকে জানলা দেখবি অনেক ভেতর দিকে গর্ত করে করা থাকে, অনেকে দেখবি একদম বাইরের দিকে এই যে ফ্রেমটা থেকেই কানেক্টেড করা থাকে, তার মানে তার কি রিভিলটা নেই, জ্যামটা অনেক বড়। বুঝতে পেরেছিস ব্যাপারটা পুরোটা, কোনটার কি মানেটা? তাহলে সঠিক কোনটা, মানে মানে স্ট্যান্ডার্ড কোনটা, কি
স্যার মোটা 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 দেওয়ালগুলো স্যার তো বলছি, আচ্ছা আমি বলিনি আগে, স্যার বলছি যে আপনি যেটা বললেন যে কারো ক্ষেত্রে বাইরের দিকে অনেকটা বেশি করে থাকে, রিভিলটা থাকে না, কারো ক্ষেত্রে ভেতর দিকে করে থাকে, কারো ক্ষেত্রে তিনটি সমান করে থাকে, স্ট্যান্ডার্ড কোনটা তাহলে, মানে কোনটা করলে সব হচ্ছে থেকে ভালো? আমরা স্ট্যান্ডার্ড বুঝবো হচ্ছে তোর এই যে মাঝের মধ্যে দুটোর মধ্যে যে ইকুয়ালি থাকে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে এই যে জ্যামের যে পোর্শনগুলো হয় না, অনেকের ক্ষেত্রে এই জ্যামগুলো হচ্ছে এইগুলো আবার এরকম বাঁকানো থাকে, যে পুরনো যে বিল্ডিংগুলো হয় অনেক সময় দেখবি। আচ্ছা আমি একটা ছবি দেখাই, তাহলে জিনিসটা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবি। জ্যাম অ্যান্ড বলছিলাম যে মোটা মোটা দেয়ালগুলোতে ওগুলো জ্যামটা তো কম থাকে, হ্যাঁ রিভিলটা বেশি থাকে না? রিভিলটা বেশি থাকবে, দেখাই তো দেখ। মানে ইনার ওয়ালের সাথে একদম অ্যাটাচ করে দেয় ওটা জানলাগুলো। এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই যে এই জানলাটা দেখ, এই জানলাটা ক্ষেতি দেখ, এর ক্ষেত্রে কি হচ্ছে, এই যে বাইরের যে দেওয়ালটা, এই যে জানলা তো বাইরের যে দেওয়ালটা থাকছে জানলার, এটাকে বলছি আমরা কি রিভিল, আর ভেতর দিকে যে জানলাটা থাকছে তাকে কি বলছি আমরা জ্যাম বলছি। ভালো ছবি দেখতে পাচ্ছি না, ভালো ছবি, এই যে এটা ধর ভেতর দিকে আছে, তাই তো? এটা আমার ঘরের মধ্যে আছে, তাহলে এই পোর্শন, এই দেওয়ালটাকে আমরা কি বলবো, জানলার? রিভিল রিভিল জ্যাম 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 জ্যামটা জ্যাম জ্যাম ভেতর দিকে, রুমের ভেতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি জ্যাম, আর রুমের বাইরের দিকে যেটা থাকছে সেটাকে আমরা বলছি রিভিল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমরা একটু শর্ট নোট লিখে নেব, আর কি কি টার্মগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখে নেব। তো এখানে শর্ট নোট লিখব, জ্যামসের ক্ষেত্রে লেখ লেখ ভার্টিক্যাল সাইড অফ এ ফিনিশড ওপেনিং ফর দ্য ডোর, ফর দ্য ডোর, এই যে টার্মগুলো বলছি এই টার্মগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে? সেই জন্য এই টার্মগুলো বারবার বলা, ফর দ্য ডোর কমা দিয়ে উইন্ডো অর ফায়ারপ্লেস, তাহলে এইগুলো হচ্ছে জ্যাম রিভিলস। এইগুলো কি মেনলি কোথায় পাওয়া যাচ্ছে? হচ্ছে আমাদের জানলা দরজার ক্ষেত্রেই পাওয়া যায়, ঠিক আছে? কি লিখলাম, ডোর উইন্ডো প্লেটস এক্সেট্রা ভার্টিক্যাল সাইড ফিনিশ ওপেনিং। তো ফায়ারপ্লেস বলতে কোন কি বলতে চাইছে? আরে ফায়ারপ্লেস মানে কি, তোর যে জায়গাগুলো হচ্ছে তোর আবার ওই আগুনের জন্য সেফটি কিছু দরজা রাখা হয়, ঠিক আছে? আমাদের যে তোর যে সেফটি জানলা ফানলা করা থাকে আমাদের ওই এর ক্ষেত্রে দেখবি, ট্রেনের ক্ষেত্রেও দেখবি, এমার্জেন্সি ডোর, এমার্জেন্সি ডোর যেগুলো, ঠিক আছে, এইগুলোকে বলা হয় তোর জ্যামস। আর এইটা রিভিলস এর ক্ষেত্রে লিখব এক্সপোজড ভার্টিক্যাল, এক্সপোজ ভার্টিক্যাল সারফেস লেফট অন দ্য সাইডস অফ অ্যান ওপেনিং আফটার দ্য ডোর অর উইন্ডো ফ্রেম। স্যার বলছি এটা কিন্তু ভার্টিক্যাল দিক, হুম অবশ্যই, শুধু ভার্টিক্যালটাকে আমরা বলছি, ফ্রেম হ্যাজ বিন লিন্টেল বলা বলছে, ওটাতে হবে না তো, না লিন্টেল
সিলটা পুরোটাই লিনটেল, সিলটা পুরোটাই সিল, কিন্তু দেওয়ালের মধ্যে যে পোর্শনটা হচ্ছে ভার্টিক্যালি আছে সেই পোর্শনটাকে আমরা বলবো তো রিভিল আর জেমস। ঠিক আছে স্যার, তাহলে একটা কথা জিজ্ঞেস করি স্যার, ওই উইন্ডোর মধ্যে মাঝে যে ফ্রেমটা দেওয়া থাকে, মাঝে একটা ফ্রেম দেওয়া থাকে না যেটা দুটো পাল্লাকে আলাদা করে, তো তার বাইরের দিকে পোর্শনটা কি কি, তাহলে ওটা যদি হরিজন্টালি থাকে তাহলে সেটাকে কি রিভিলস বলবো? না, রিভিলস আর জেমস এই দুটো পোর্শন শুধু দেওয়ালের সাথে রিলেটেড, দেওয়ালের সাথে রিলেটেড, এটা ডোর উইন্ডোর সাথে রিলেটেড নয়। ডোর উইন্ডো আমি যখন প্লেস করলাম ভেতরে যে দেওয়ালটা পেলাম সেটাকে জ্যামস বলছি, আর বাইরের যে দেওয়ালটা পেলাম সেটাকে আমরা বলছি তোর রিভিলস। আমার কথাটা আমি বুঝতে পারলাম না, আমি কি বলতে চাইছি, বলছি বাইরের দিকের পোর্শনটার কথাই আমি বলছি, কিন্তু দেখবেন মানে দেওয়ালের সঙ্গে বসানো থাকে একটা ফ্রেম, আর একটা ফ্রেম মাঝে দেওয়া থাকে, মানে মাঝে একটা লম্বা মানে একটা ফ্রেম দেওয়া থাকে যেটা দুটো পাল্লাকে আলাদা করছে। তুই যেটা বলছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু ওর কনসেপ্টটা আলাদা। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করব, পুরো যে আমাদের একটা বিল্ডিংয়ের যে স্ট্রাকচার হয়, ভালো করে কিন্তু এই জিনিসটা দেখবি, পুরো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারে স্টেপ বাই স্টেপ কী কী থাকে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করব। বোঝা গেছে? কোনটার কী থাকে না থাকে সেই জিনিসটা পুরোপুরি আমরা আইডেন্টিফাই করব। সবার প্রথম একদম ফাউন্ডেশন লেভেল থেকে যদি আমরা ভাবি, তো এইখানে কী থাকে, ধর ছোটো করে গুলি, তো বড় করার দরকার নেই, মাঝের মানে চারটে হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা ধর আমাদের পিসিসি, ফাউন্ডেশনের তলায় যে কংক্রিটটা দেওয়া হয় তাকে বলা হয় পিসিসি। ঠিক আছে, এবার পিসিসির ওপরে হচ্ছে আমাদের ইটের যে দেওয়ালগুলো দেওয়া থাকে সেগুলো আমি ড্র করি। হ্যাঁ, এটা ধর পিস, আমি সবটা আলাদা আলাদা রং করে দেবো, চিন্তা নেই। ঠিক আছে স্যার, বলছি পিসিসি নিচে স্যান্ড ফিলিং আর ব্রিক ফ্ল্যাট সিলিন্ডার স্কিপ করুন। ওই ব্রিক ফ্ল্যাট ওইটাই করছি তোরে, আপনি পিসিসি বলছেন যে তোর স্যান্ড ফিলিং এর উপরে কি দেয়া হয়, একটা পিসিসি দেয়া হয় তো স্যান্ড ফিলিং এর উপরে, স্যার ব্রিক ফ্ল্যাট সিলিং দেওয়া হয় তারপরে পিসিসি দেওয়া হয়। না না, স্যান্ড ফিলিং যখন করা হয় প্রথমে তো ধর আমার এইখানটা কি করলাম, সবার লাস্টেটা কি করা হয়, স্যান্ড ফিলিং করা হয়, তাই তো? এই সবার তলাটায় আমরা কি করছি, স্যান্ড ফিলিং করছি। হ্যাঁ, তারপরে একটা বিকে সলিড না, ঠিক আছে, নিচে তারপরে একটা পিসিসি দাও। ঠিক আছে, আমি এখানে যেটা করছি প্রথমে হচ্ছে তোর আমি কংক্রিট দিয়েছি। ঠিক আছে, তুই যেটা বলছিস ব্রিক ফ্ল্যাট সোলিং হলো, ঠিক আছে, ব্রিক ফ্ল্যাট সোলিং এর পর হচ্ছে আমার পুরো কংক্রিটিং করা হয়, কিন্তু আমি এখানে যেটা স্ট্রাকচার বলছি সেটা হচ্ছে তোর মেশোনারি স্ট্রাকচার বলছি। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, আমি জিনিসটা পুরোটা ড্রয়িংটা করিনি তাহলেই তুই বুঝতে পারবি, তোর যে প্রশ্নটা বলেছিস আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এই একটা আছে ধর, এরপর হচ্ছে ধর আমার এই হচ্ছে এতটা। ঠিক আছে, আগে ফাউন্ডেশনের তলাটা দেখি, তাহলে এইখানে হচ্ছে আমাদের যে জিনিসটা হচ্ছে তোর এখানে বলছিস আমার এই জায়গাটা পুরোটা স্যান্ড ফিলিং করছি, স্যান্ড দিয়ে ফিল আপ করে দিলাম। তোর বাবা, এই জায়গাটা স্যান্ড দিয়ে ফিল আপ করে দিলাম, সোলিং করবি যেটা বলছিস সোলিংও করতে পারিস, কিন্তু যখন মেশোনারি স্ট্রাকচার করছি তোর প্রথমে আমি এই জায়গাটা স্যান্ড ফিলিং করলাম। ঠিক আছে, এই জায়গাটা বললাম স্যান্ড ফিলিং, এরপর এর পোর্শনটার আমি কি দিচ্ছি, এইখানটা হচ্ছে আমি কংক্রিটিং করছি, পিসিসি দিচ্ছি। Thank you.
আছে তাহলে এই টার্মটাকে আমি বলছি এটাকে এই টার্মে দিই এটাকে আমি কি বললাম ফাউন্ডেশন কংক্রিট ফাউন্ডেশন কংক্রিট পুরো স্ট্রাকচারটা বুঝবি এরপর হচ্ছে আমাদের যে ফাউন্ডেশনটা আছে সেই ফাউন্ডেশনটাতে হচ্ছে আমাদের ব্রিক ফ্ল্যাট সোলিং করেছি এই জায়গাটা ধর আমরা এইভাবে ব্রিক ফ্ল্যাট বসিয়েছি ইট বসিয়েছি তাই তো এখানে ধর এইটা স্ট্রেচার আছে এইদিকে ধর এটা হেডার আছে ঠিক আছে বাবা আমি ড্রয়িংটা করছি সময় যাচ্ছে অসুবিধা নেই তো তোদের আমি চাইছি যে পুরো কনসেপ্ট নোটটা তোদের দিয়ে দিই না ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব সুন্দর লাগে জিনিসটা হ্যাঁ একদম গোছানো থাকলো তাহলে পুরো জিনিসটা তোদের কাছে ভিজুয়ালাইজেশনটা থাকবে ঠিক আছে তো এই পোর্শনটাকে আমরা কি নাম দিলাম এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন তাহলে পুরো ফাউন্ডেশনের গল্প আমার এখানে হয়ে গেল আমার সাপোজ ধর গ্রাউন্ড লেভেল হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আমার গ্রাউন্ড এই পোর্শনটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল তাই তো তাহলে এই যে আমাদের প্লিন্থ যে কোর্সটা বলছিলাম ঠিক গ্রাউন্ড লেভেলের ঠিক ওপরে পোর্শনে হয় সেটাই তো আমরা জানি প্লিন্থ যেটা হয় সেটা কোথায় করা হয় গ্রাউন্ড লেভেলের উপরে ঠিক ওপরে পোর্শন তাহলে কি গ্রাউন্ড লেভেলে ধর আমার এখানে কংক্রিটিং কিছুটা করেছি করার পর ঠিক তার উপরে যে লেয়ারটা আছে এইখানটাতে আমি প্লিন্থ লেভেল দিয়ে দিলাম এটা ধর একটা আলাদা কালার দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে কংক্রিটিং করলাম তাহলে এই পোর্শনটার আমাদের নাম হয়ে গেল প্লিন্থ কোর্স ঠিক আছে এই পোর্শন পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে আমাদের যে ফ্লোরিংটা সেটা কোথা থেকে স্টার্ট হয় এই প্লিন্থ কোর্স থেকেই আমাদের শুরু হয় তাই তো যে ফ্লোরিংটা হয় আমাদের তো ধর এটা হচ্ছে তোর আমাদের কংক্রিটিং করা আছে আরসিসি করা আছে এবার যখন আমাদের ফ্লোরিংটা করা হয় যে ফ্লোরটা থাকে সেটার মধ্যে কি এই যে লেভেলটা থাকে এইখানটা পুরোটা কংক্রিটিং করা থাকে তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টাইলসগুলো আমরা এখানে বসাই তাই তো আর এই নিচের যে পোর্শনগুলো সেগুলো কি থাকে স্যান্ড বোল্ডার ফোল্ডার যা দেওয়া থাকে সব এই পোর্শনে দেওয়া থাকে তাই তো তার মানে কি স্যার একটা কথা জিজ্ঞেস করব বল বলছি স্যার তুই বাইটা করার সময় চারিদিকটায় দুটো আইটেম মানে ওয়ালের মতো করে রেখে দিয়ে মাঝখানে সেই রডগুলো বোর্ডের যে ঢালাই দেয় ওইটাই প্লিন্থ প্লিন্থে ঢালাই তোর যখন হচ্ছে তোর পুরনো দিনের যে আরসিসি স্ট্রাকচারগুলো হয় তুই এটা কিন্তু তোরা গন্ডগোল বারবার করে ফেলছিস কোথা থেকে বলতো নতুন যে ফ্রেম স্ট্রাকচারগুলো হয় তার সাথে তোরা গন্ডগোল করে ফেলছিস পুরনো দিনের বিল্ডিংয়ে তোরা যদি দেখিস প্রথমে হচ্ছে দেখবি দেয়ালগুলোকে তুলে দেওয়া হয় ইটের দেয়ালগুলোকে তুলে দেওয়া হয় ইটের দেয়ালগুলো তুলে দিয়ে একটা হচ্ছে কংক্রিটের বিম করা হয় তাই তো সেই কংক্রিটের বিমটাকেই হচ্ছে আমরা বলি তোর এখানে আমাদের প্লিন্থ ঠিক আছে এই দেখ বালি দিলাম কোর্স দিলাম এখানে ধর তোর মাটি ফাটি দিয়েছিলাম বালি দিয়েছি কোর্স দিয়েছি এরপর হচ্ছে এখানে ধর কংক্রিটিং করেছি তোর বাবা
এখানে ধর কংক্রিটিং করে দিয়েছি, তাহলে এই হচ্ছে আমার পুরোটা গেল ফ্লোরিং, তাই তো? এটা ধর সাদা মার্বেল দেওয়া আছে, এটা ধর সাদা মার্বেল দেওয়া আছে, সাদা মার্বেল দিয়ে তোরা ফ্লোরিং করে দিয়েছিস, ঠিক আছে? তাহলে এখানে টার্মগুলোর নামগুলো একটু লিখে নিই। তাহলে এইটা যেটা হচ্ছে আমাদের ফ্লোরিং হয়ে গেল। আমরা একটা বাড়ি কিনতে গেলে এটা ফ্লোরিং হয়ে গেল। এটা ফ্লোরিং এর ঠিক আগের পোর্শনটা যেখানটা তোরা আগে ঢালাই করে দিস, এটা হচ্ছে স্যান্ড, তাই তো? এটা হচ্ছে কোর্স গ্রেন্ড, এটা হচ্ছে কি কংক্রিট থাকে, তাই তো? বা পিসিসি লিখে দেয়, সবচেয়ে বেস্ট হয় পিসিসি, কারণ আমরা জেনারেলি আরসিসি করি না, তাই তো? আমরা ফ্লোরেতে কি করি, পিসিসি করি। তো এইখান পর্যন্ত সবাই ক্লিয়ার? কিরে ক্লিয়ার তো? এরপর ধর আমার এই স্ট্রাকচার ওপর কি ডিপেন্ডেন্ট কি বল, কি বলছিস? ডিপিসি আমাদের এখানে কেন করছি না, এখানে আমরা অলরেডি প্লিনথ দিয়ে দিয়েছি। যদি ডিপিসি করতেই হতো তাহলে প্লিনথ যদি না থাকতো তাহলে এই যে মাঝখানের এই যে ইঁটের দেওয়ালটা করছি, এই দেওয়ালটা আর এই ইঁটের দেওয়ালটা ঠিক মাঝখানটায় করতাম, ঠিক আছে? আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি। ডিপিসি কত ইঞ্চি দেওয়া হয়, কয় ইঞ্চি দেওয়া হয়? ডিপিসি 250, 10 mm, ঠিক আছে? ডিপিসির কালারটা ধর আমি আলাদা কালারে দিচ্ছি, এইটার কালারে দিচ্ছি। ডিপিসি জেনারেলি হচ্ছে ডিপিসি তো স্যার একটাই গাইজ, ওয়াটার রাইজটাকে রিডিউস করে পুরোটা এরকম দিয়ে দেয়া যায়। এটা জেনারেলি এখানে দেয়া হয় না, প্লিনথ কোর্স থাকলে ডিপিসি দেয় না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি ডিপিসি দেয় নি অর প্লিনথ কোর্স, ঠিক আছে? এই জায়গাটা আমি এরকম ভাবে বুঝিয়ে দিলাম। এবার ধর আমার এখানে কংক্রিট আছে, এখান থেকে আবার আমি ইটের দেওয়াল তুলে দিলাম, তাই তো? এখান থেকে আমি আবার ইটের দেওয়াল তুলে দিলাম, ঠিক আছে? এরপর কি ইটের দেওয়ালের পর কি বলছি, যে এইখানটা এই পোর্শনটায় আমার হচ্ছে একটা কি দিতে বলেছিলাম। এবার হচ্ছে আমরা কি করব, দেখ ফাউন্ডেশন হয়ে গেল আমাদের, প্লিন্থ হয়ে গেল, তারপরে হচ্ছে আমরা ইটের দেওয়াল কিছুটা তুললাম, এরপর কি আসবে আমাদের ওপেনিং এ সিল আসবে, তাই তো? আমরা তো তাই করেছিলাম, সিলটা আসবে। তাহলে আমরা এখানে এরপর কি পাচ্ছি, সিল, এই পোর্শনটায় আমরা পাচ্ছি সিল, তো এই পোর্শনটায় আমরা পাচ্ছি সিল। আমাদের এই যে সিলটা, এটা অনেক সময় দেবী যে জানলাগুলো থাকে তাদের একটু বার করা থাকে, এরকম বেরোনো থাকে, তাই তো? আমাদের যে জানলাগুলো করা হয় সেই জানলাগুলোতে সিলগুলো এরকম বেরোনো থাকে। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং দেখবি, জানলার তলার পোর্শনটা ঠিক এরকমভাবে করা হয়, কেন বলতো? জানলার উপরে পোর্শনটাও দেখবি, তলার পোর্শনটাও দেখবি, যে কোনো জানলার জলটাকে ওই একটা পয়েন্টে ফেলার জন্য যখন এই যে চাজাগুলো হয় দেখবি ঠিক এরকমভাবে করা হয়। এই হচ্ছে দেওয়াল, তো এইখান থেকে এইভাবে কারণ হচ্ছে যখন বৃষ্টির জল পড়ে না তখন হচ্ছে ধর এই ধর বৃষ্টির জল পড়ছে, এই বৃষ্টির জলটা কি হয় এই দিক থেকে গড়িয়ে গড়িয়ে আসে এই দিকে আসে। এবার যখন হচ্ছে এইভাবে গড়িয়ে আসে এই জায়গাটা যখনই দেওয়া হয় না, ও হচ্ছে নিজের ওয়েটেতে এই নিচের এইখান দিয়ে পড়তে শুরু করে। যদি এইটা না দিতাম তাহলে কি হতো, জলটা এই দিক দিয়ে পুরো দেয়াল জুড়ে গড়িয়ে গড়িয়ে আসতো, বুঝতে পারলি? দেয়াল জুড়ে কিন্তু এই জলটা আসতো, যাতে এই জিনিসটা না হয়, এটা হচ্ছে রেন ওয়াটার, যাতে এই জিনিসটা না হয় সেই জন্য এটাকে করা হয়। ব্যাপারটা বোঝা গেছে? রেন ওয়াটার কিরে, ব্যাপারটা বোঝা গেছে? তোরা প্রত্যেকটা ঘরে তোদের দেখবি, তোদের কর্নিস গুলো দেখবি, এই জিনিসটা পুরো কষ্ট বুঝতে পারবি, ঠিক আছে? তাহলে আমি এখানে আমি বসিয়ে দিলাম কি, সিল বসিয়ে দিলাম।
তাহলে এখানে আমার হয়ে গেল সিল হয়ে গেল এটা এসআই ডবল এন সিল হয়ে গেল এরপর কি করব সিলের পর আমাদের কি আসছে সিলের পর এই যে দরজাটা আছে এই দরজার ভার্টিক্যাল মেম্বার যেটা সেটা কন্টিনিউয়াস হবে যে জানলাটা আছে তাহলে জানলাটাকে আমরা কন্টিনিউ করি এই হচ্ছে আমার জানলা তাই তো এবার এই জানলার যে ফ্রেমটা সেই ফ্রেমটাকে যদি আমরা দেখি সেই ফ্রেমটাকে আমরা কিরকম ভাবে দেখব ঠিক এই মাঝখানটা দেখছি আমরা হ্যাং করছে কেন রে ঠিক আছে এই যে মাঝখানের পোর্শনটা এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ফ্রেম এটাকে একটু উপরে তুলে দিই এটার কালারটা একটু চেঞ্জ করে দিই এবার বুঝতে পারছিস তো এবার ক্লিয়ার আছে এইটা হচ্ছে আমার উইন্ডো ফ্রেম উইন্ডো ফ্রেম তাহলে এবার এখান থেকে বল ডান দিকটা কি রিভেল না বাঁ দিকটা জ্যাম কোন দিকটা কি বল এই দিকটাকে কি বলবো আমরা আর এই দিকের পোর্শনটাকে আমরা কি বলবো কোনটাকে রিভেল বলবো জ্যাম বলবো তোরা বল এই দিকটা হচ্ছে রিভিল কারণ এটা বাইরের দিকে আছে তাহলে ভেতরের দিকে বাইরের দিকে জ্যাম তাহলে এটা জ্যাম হয়ে গেল দেখ কত সোজা বলতে জিনিসগুলো একবার যদি ছবি আকারে জিনিসগুলো বুঝে যাস তাহলে আর কিন্তু প্রবলেম হবে না এরপর হচ্ছে এরপর কি থাকবে এর মাথায় এরপর কি থাকবে বল এই উপরে এই পোর্শনটাকে কি বলে চাজা চাজা বলে তাই তো লিনটেল এটাকে লিনটেল বলে তাই তো স্যার আমি কিন্তু একটু বলবো আমি এটা কিনেন আমার কোন ইয়ের পোর্শনটা আর বলবেন সিলের পোর্শনটা সিলের যে পোর্শনটা আপনি আগলেন যে জলটাকে এক জায়গায় ড্রপ করার জন্য ওইটা আমি বুঝতে পারিনি কিন্তু এইখান থেকে আমাদের কিটা আছে চাজাটা বের হয় তাই তো চাজাটা অনেকটা দেখবি এই পুরো লিনটেল থেকে শুরু হয় না লিনটেলে কিছুটা পোর্শন পাস থেকে শুরু হয় তাই তো রে এরকম ভাবে হয় জিনিসটা অনেকটা এরকম টাইপের হয় কন্টিনিউ হয়ে এই জায়গাটাও ঠিক এরকম বেন্ড করা থাকে তাই তো তাহলে এইটা হচ্ছে আমাদের লিনটেল কি আমাদের চাজা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল লিনটেল পুরো ক্লিয়ার হয়ে গেল সবাই এরপর ধর আমাদের আবার আসছে তোর আবার কি আসছে দেওয়াল আসছে তাই তো সাপোজ ধর এতটা দেওয়াল আবার সাপোজ ধর আবার এতটা দেওয়াল আমাদের উঠলো ঠিক আছে এতটা দেওয়াল আমাদের উঠে গেল দেওয়ালের মধ্যে হচ্ছে আবার ইটের দেওয়াল আছে আমাদের হেডার স্ট্রেচার এরকম ভাবে আছে ঠিক আছে এই যে দেওয়ালটা এরপর দেখ আমাদের যে ফ্লোরিংটা হয় এবার ধর সাপোজ কোনো একটা আমাদের টেম্পোরারি একটা স্ট্রাকচার
দেয়ালে ধর কোন একটা জিনিস ঝোলাতে হবে, ভালো করে এই জিনিসটা বুঝো, দেয়ালের মধ্যে কোন একটা জিনিস ধর আমি ঝোলাবো, ঠিক আছে? সেই ঝোলানোর কোর্স শেষ হয়ে গেল, এখানটা শেষ হয়ে গেল, দাঁড়া আমাকে স্কেলটা বাড়াতে হবে একটু, দাঁড়া সাইজটা হাইটটা বাড়াই, নিচের দিকে ভালো, উপর দিকে তো কই ভালোই না রে। যাক ঠিক আছে, এইখান পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছিস? আমি তো উপরেটা বানাতে দিতে পারি না। হ্যাঁ দাঁড়া, এটা যদি আমি নিচেটা বানালাম, উপরেটা বানালাম, তাহলে উপরেটা বেড়ে যাবে। এত হাইট তো উইথটা বাড়াবে না, উইথ বাড়ালে তো সাইডেরটা বাড়বে। দাঁড়া আমি উইথ উইথ উইথটা উইথটা বাড়াই, উইথ বাড়ালে হবে না, উইথ মানে এই দিকটা বাড়বে, বুঝেছিস? একটা ল্যান্ডস্কেপ আছে, যদি পোর্ট্রেট করি দেখি, কোন একটা পোর্ট্রেট করে দেখি, পোর্ট্রেট আজ মেশিনটা এত হ্যাং করছে কেন কি জানি, এত ড্রয়িং করছি বলে মনে অনেক র‍্যাম আছে মনে। আমি এতক্ষণ যেটা বোঝালাম এইগুলো তো পুরোটাই বুঝেছিস, কিন্তু আসল জিনিসটা বোঝানোর সময় হ্যাং করে যাচ্ছে। পোর্ট্রেট করি, দেখ তো উঠেছে না রে। স্যার আমি রেকর্ডিংটা অন করেছিলাম স্যার। কে রেকর্ডিং কি তোদের মাথায়? রেকর্ডিংটা অন করেছিলাম, মাথায় তো তোদের রেকর্ডিং হবে। যাক ঠিক আছে, আমি এটা সাইডে আমি এঁকে দিচ্ছি, ঠিক আছে? এই পোর্শনটা এখানে আবার কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে? আমি এই সাইডটাতে এঁকে দিচ্ছি, আমি এখানটা একটু ড্র করে বলে দিচ্ছি, ড্র করে বলে দিলেই তো হবে। পোর্শনটা হচ্ছে আমাদের এইখানে আসছে, ঠিক আছে? এবার তাহলে আশা করি বুঝতে পারবি, ঠিক আছে? তো আমাদের যে দেওয়ালটা ছিল কন্টিনিউ যে দেওয়ালটা হচ্ছিল সেটা ধর এইখানে আসছে আমাদের, তোরা সবাই মিলে চাঁদা তুলে আমাকে একটা হাই গ্রাফিক ল্যাপটপ দে তো। সেভ করে করলে হবে, ঠিক বলেছিস, অ্যাডভান্স মাইনে নিয়ে নি, অ্যাডভান্স মাইনে দিয়ে দে, হ্যাঁ সেভ করে করলে হবে। তো এই হচ্ছে আমার, এটা কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? আমার যে এটা ছিল সেটা আমার এখানে আবার কন্টিনিউ করছি। তো দেখ এই যে ইটটা আছে, এই কন্টিনিউয়েশনটা যখন হয়, এই কন্টিনিউয়েশনের সময় অনেকটা জায়গায়, অনেক জায়গায় কিছু হচ্ছে সাপোর্টিং স্ট্রাকচার দেয়া থাকে, ঠিক আছে? আমি দেখাবো সাপোর্টিং স্ট্রাকচারগুলো কীরকম টাইপের দেখতে হয়, আমি সেটা দেখাবো তোদের। কিছু সাপোর্টিং স্ট্রাকচার দেয়া থাকে যেগুলোর নাম বলা হয় করবেল, ঠিক আছে? তো
তো এরকম জায়গায় কিছু জায়গায় আমরা দেখতে পাবো এরকম একটা আরসিসির যে ফ্রেম ভেতর হঠাৎ করে একটা ঢোকানো থাকে, ঠিক আছে, জিনিসটা অনেকটা এরকম টাইপের দেখতে। ঠিক আছে, অনেকটা এরকম টাইপের দেখতে হয়। এটা তো একটু বেশি বেঁকে গেল, এই হয়ে এই হয়। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় করবেল। তোদের দেখাই ছবি, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবি। দেখাচ্ছি এই যে জিনিসগুলো, এই যে পুরনো পুরনো যে বিল্ডিং গুলোতে দেখিস রে, বুঝতে পারছিস? এই যে দেখতে পাচ্ছিস সবাই, এই যে এই জিনিসগুলো এইগুলোকে বলা হয় করবেল। ঠিক আছে, আমাদের এমনি নর্মাল যে স্ট্রাকচার গুলো হয় তার ক্ষেত্রে অতটা খুব একটা হয়তো দেখতে পাবি না, কিন্তু পুরনো যে স্টোন মেশিনারি স্ট্রাকচার তার ক্ষেত্রে কিন্তু খুব দেখা যায়। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় করবেল। আমি সব লিখিয়ে দেবো, চিন্তা নেই, লিখিয়ে দেবো। তো দেখ এই ইটটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, এরপর আমাদের চলে আসছে তোর ছাদ, তাই তো? এবার আমাদের যে ছাদের যে পিসিসিটা থাকে, সেই পিসিসিটা কি এখানে কন্টিনিউ থাকে? অনেক জায়গায় আমাদের পুরো পিসিসি, আমাদের যে ইন্ডিয়ান যেতে তাতে হচ্ছে এরকম কন্টিনিউই থাকে, কিন্তু আদার্স যে সমস্ত জায়গা থাকে, স্টোন মেশনারি বিভিন্ন যে আদার্স জায়গাগুলো থাকে, সেখানে একটা আলাদা কোর্স থাকে। এই দিকটা ধর আমার কন্টিনিউ আছে, তাই তো? এর উপর ধর আমার ফ্লোরটা চাপানো আছে, এর উপর হচ্ছে আমাদের ফ্লোরটা থাকে, তাই তো? এই জায়গাটা থাকে, এই জায়গার সাথে হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস লেয়ার থাকে, এই জায়গার সাথে আমাদের স্টোন মেশনারি যে স্ট্রাকচার গুলো থাকে, ছাদের ঠিক কর্নিসের হচ্ছে তোর একদম এন্ডে এরকম কিছু থাকে। ঠিক আছে, তো এইগুলোকে আমাদের বলা হয় স্ট্রিং কোর্স। কি মনে থাকবে? স্ট্রিং কোর্স, এসটি। দেখাচ্ছি, আরে আমাদের সমস্ত কিছুতেই দেখা যায়, দাঁড়া দেখাচ্ছি। এটাকে বলা হয় স্ট্রিং কোর্স, এটা ধর স্ল্যাব, এটা আরসিসি স্ল্যাব ধর, এটা হচ্ছে আপার ফ্লোর। তাহলে এটা তো আপার ফ্লোর হচ্ছে, নিচেটা তো গ্রাউন্ড ফ্লোর হয়েছিল, এটা হচ্ছে আমাদের আপার ফ্লোর। ঠিক আছে, এবার তোরা বলি কি স্ট্রিং কোর্স কি কিরকম দেখবো, তাই তো? এসটিআরআই স্ট্রিং কোর্স, এই দেখ এই যে এই পোর্শনগুলোকে বলা হয় স্ট্রিং কোর্স। ঠিক আছে, করবেলের মতনই, কিন্তু এটা হচ্ছে ফ্লোরের সাথে কানেক্টেড থাকে। করবেলগুলো ফ্লোরের সাথে কানেক্টেড থাকে না, কিন্তু ফ্লোরের যে পোর্শনগুলো থাকে একটু এক্সট্রা যেটা বেরিয়ে থাকে, এই কোর্সগুলোকে বলা হয় স্ট্রিং কোর্স। এইটাতে সবচেয়ে ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এখানে যখন ফ্লোর থাকে, এই জায়গাটা এক্সট্রা বার করা থাকে, এইগুলোকে বলা হয় স্ট্রিং কোর্স। ব্যাপারটা বোঝা গেছে? কি পুরো দেয়াল জুড়ে না আসে, ওই জায়গাটা আটকে গিয়ে বাইরের দিকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হলো এবার এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর হচ্ছে, মানে আমাদের
তোর দোতলা বিল্ডিং, তাই তো? ঠিক আছে, তো এইটা একটা ধর, এটা একটা ধর, এটা একটা ধর, এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, তো এই গ্রাউন্ড ফ্লোরে যেরকম তোর জানলা দরজা ক্ষেত্রে ছিল সব কিছু একই থাকবে। ছাদ যখন করব, টেরিস, টেরিসের ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা পোর্শন করা হয় ছাদের যে স্ল্যাবটা করা হয়। ইনফ্যাক্ট যদি তোর করি সেক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না প্রত্যেকটা বিল্ডিং লেয়ারের ক্ষেত্রে। যদি ছাদ করিস সেক্ষেত্রে কি করা হয় দেখ, এই হচ্ছে আমাদের ছাদের এইখানটা ধর আমার স্ল্যাব করবো, ঠিক স্ল্যাবের উপরে পোর্শনটা ঠিক তলাতে এরকম একটা লেয়ার দেয়া হয়। এইটাকে আমরা বলি ছাদের কর্নিস, তোরা যেটা বলছিলিস, তাই তো রে? ছাদের কর্নিসটা অনেকটা এরকম টাইপের দেয়া হয়। এই কর্নিসটার তলায় আবার এইখানটা আর একটা এরকম একটা কোর্স দেয়া হয়, এটাকে বলে ফ্রিজি। ঠিক আছে, এরকম একটা কোর্স দেয়া হয়, এটাকে আমরা নাম দিই ফ্রিজি, আর এটাকে আমরা বলছি কর্নিস। ঠিক আছে, এবার এই কর্নিসের ঠিক আপার পোর্শনটায় এই দুটো কর্নিসের মাঝে যে স্ল্যাবটা হচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার একটা ব্লকিং করা হয়, এটাকে বলা হয় ব্লকিং কোর্স। সব মনে রাখতে পারবি তো রে? আমি বলে দিচ্ছি, আমি দাঁড়া পুরো ছাদটা এঁকে দিই। এই হচ্ছে আমাদের ছাদ, এবার বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার ছাদ, ঠিক আছে, ছাদের ঠিক তলার পোর্শনে থাকে কর্নিস, ইটের ছাদের তলার এইখানটাকে বলা হয় কর্নিস। কর্নিসটা ঠিক এই সাইডটাতে বাঁদিকটাতে একটা পোর্শন দেওয়া হয় সেটাকে বলা হয় ফ্রিজ। আর কর্নিসটাতে কি রুবিউটা থাকে? কি ওই কর্নিসটার মধ্যে কি রুবিউটা থাকে? হ্যাঁ, ওই কর্নিসের মধ্যেই তো পুরোটাই তো কানেক্টেড থাকে, তাই না? এবার ছাদের যে টেরিস আছে সেই জিনিসটাকে এবার এইখানটা যেরকম তুই ঢালাই ফালাই করবি সেরকম জিনিস থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো জিনিস। এবার এর উপরে যে পোর্শনটা আছে এর উপরে পোর্শনে হচ্ছে আমাদের কি দেয়া হয়, প্যারাপেট ওয়াল দেয়া হয়, তাই তো? ছাদের যে আমাদের যে দেওয়ালটা থাকে, ছাদের যে দেওয়াল, এটাকেই বলা হয় প্যারাপেট ওয়াল। এবার থাকছে আমাদের প্যারাপেট ওয়াল। অনেক কিছু কাজ আছে, ঠিক আছে, তো এইটাকে বলছি আমরা প্যারাপেট ওয়াল। প্যারাপেট ওয়াল, এই জায়গাটাকে পুরো প্যারাপেট ওয়াল বলো। এবার এই প্যারাপেট ওয়ালটা ফাইনালি মাথাটা তো আমরা দেখবি সোজা রাখি না, অনেক সময় এরকম পুরনো যে বিল্ডিংগুলো, মেশোনারি স্ট্রাকচারে বলছি, পুরনো যে বিল্ডিংগুলো তাদের দেখবি এরকমভাবে করা থাকে, তাই তো? এরকমভাবে তো করা থাকে রে, এটা ডিজাইন নয়, এটাকে বলা হয় কপিং বলা হয়, এটাকে বলা হয় কপিং। সেটাতে কি কপিংটা কি করে? এই যে বৃষ্টির জলটা এটা আসছে এই পুরো জায়গাটাকে প্যারাপেট ওয়ালটাকে প্রোটেক্ট করে, যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইটা, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার। প্রথমে আমাকে যেটা বলে দিন স্যার, আমি এটা তো দেখতে পাইনি, ওই যে আপনার যে রেন ওয়াটার যেটা ইয়ে করলেন, এইটা সিলের, সিলের ক্ষেত্রে ব্যাপারটা বলুন। হ্যাঁ, এই তো দেখান দিকে একটু।
মানে কি দেখতে চাইছিস তুই বল। মানে স্যার সিলে ওই আমি তো প্র্যাকটিক্যালি আমার ঘরটাকে ভাবছি, কিন্তু আমি তো ওই জিনিসটা দেখতে পাচ্ছি না। আরে বাবা দেখাচ্ছি দেখ, এই যে জানলা, এই জানলাটা দেখ, এই জানলার এই যে নিচের পোর্শনটা দেখছিস, দেখতে পাচ্ছিস? একটু বাড়িয়ে দিচ্ছি যেটা, হ্যাঁ বড় করি, জানলার এই পোর্শনটা দেখতে পাচ্ছিস, এই পোর্শনটাকে সিল বলে। এবার বুঝতে পেরেছিস? এই পোর্শনটা হচ্ছে অনেকটা বেরিয়ে থাকে, তাই তো? অনেক জায়গায় দেখবি ওটাকে বার করা থাকে, এই যে এই পোর্শনটা। এটা বড় সাইজ আছে, এখানে ছোট সাইজ দিচ্ছি, ওটা তো টাইপ অফ উইন্ডোর উপর ডিপেন্ড করে স্যার। এই যে এই জায়গাটা তো বেরিয়ে আছে দেখ, এক্সট্রা এর তলাটা যেটা আছে কি, জলটা এখানে পড়ে যায়, এই দেওয়ালের মধ্যে আসবে না কখন। পুরো ক্লিয়ার হয়েছে? আর এটা স্যার সফিট জিনিসটা কি যে কোনো মানে পড়াশোনার তলাটাকে বলা হয় সফিট? কোনটা সফিট? সফিট কোথা থেকে এলি? সফিট তো ইয়ে তো বাথরুম তো বলছি, সফিট নয় সফিট, সফিট ওটা যে কোনো স্টার তরুণ চা যা।